Okay, so hello everyone. This is our third week. We're going to start sort of discussing last week amader je bishoy amra kotha bolchhilam seta holo API design, like you know, other sort of update ki apnara ki kotha ki korchen, kono problem. We can talk about that stuff, and then I think amader agenda te ajke ache hocche je go te system call cgo. I think I don't have like a lot to talk about that, in the sense je actual idea is fairly simple, but you know, just doing that, trying that, that will be useful. So we can spend some time on the API stuff that we discussed last week. Okay, so apnara, you know, you can go one by one, like what you guys did and any questions you have. Okay, I should see. আমি হচ্ছে যে ইউজুয়ালি API টাই করে API এর আগে হচ্ছে যে Node.js টাই করছি, সো হচ্ছে যে API গুলো টাই করে দেখছি, মোস্ট লাইকলি হচ্ছে মিডলওয়্যার রাইটিংটা হচ্ছে দেখছিলাম ইন্টারফেস দিয়ে হচ্ছে ইন্টারফেস মিডলওয়্যার রাইটিংটা, এটা জাস্ট খুব ইন্টারেস্টিং আছে। আর এমনি হচ্ছে যে গোর হচ্ছে আপনার গার্বেজ কালেকশন নিয়ে হচ্ছে অনেকগুলো কোশ্চেন ছিল, গোর গার্বেজ কালেকশনটা কিভাবে কাজ করে মানে কিছু ভাগাটে করছিলাম। একটা জিনিস হচ্ছে আমি পাইছি, সেটা হচ্ছে যে লুপের মধ্যে বারবার একটা ভেরিয়েবল কে মেক করলে জিনিসটা সামটাইমস মানে রান টাইম এরর বা প্যানিক হয় আর কি, বাট সেম ভেরিয়েবল কে যদি আমি বারবার ইউজ করি সেটা সমস্যা হয় না। ওকে, আপনার মানে আপনি কি মানে কারণ খুঁজে পাইছেন কেন হয়? না এখনো ক্লিয়ার না জিনিসটা, মানে হচ্ছে আমি হচ্ছে একটা লুপের মধ্যে হচ্ছে যে একটা ভেরিয়েবল বারবার মেক করতেছি, লুপের মধ্যে ওই যেটা হয় যে স্ট্যাকে ডিক্লেয়ার হচ্ছে মোস্ট প্রবাবলি, তো আপনার ফাংশন রান করতেছে আই থিংক আপনার হয়তো স্ট্যাক ওভারফ্লো হয়ে যেতেছে, মানে ভেরিয়েবল গার্বেজ কালেক্ট হওয়ার আগে, কারণ গার্বেজ কালেক্ট মনে করেন যে পিরিয়ডিক্যালি কিছুক্ষণ পর পর ওরা করে, রাইট? সো আপনি যদি মনে করেন যে লুপে এফেক্টিভলি জাস্ট ইউ নো লাইক অনেক বিগ আইটারেশন নাম্বার দিয়ে অনেকবার ডিক্লেয়ার করতে থাকেন, দেন ইট কুড গেট আউট অফ মানে ইয়া জাস্ট স্ট্যাক স্পেস এন্ড আউট অফ স্ট্যাক স্পেস, তো সেটা প্রবাবলি দ্যাটস হোয়াট ইট ইজ। এফেক্টিভলি আপনার ওই ফাংশন রিকার্সন যদি করেন, রাইট, কোনো ইন কন্ডিশন ছাড়া, গেট আউট অফ স্ট্যাক, রাইট, প্রিটি মাচ প্রবাবলি সেম সিনারিও, আই এম জাস্ট গেসিং হিয়ার, বাট দ্যাটস প্রবাবলি দ্যাট। আচ্ছা, আপনার ভেরিয়েবল তো আপনি নিউ দিয়ে ডিক্লেয়ার করেন নাই, সো এটা হিপে ডিক্লেয়ার হয় নাই, এটা স্ট্যাকে ডিক্লেয়ার হয়েছে। ওকে, দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। নিউ দিয়ে ডিক্লেয়ার করার কি গতে কোনো ওয়ে আছে? হ্যাঁ, আপনি নিউ দিয়ে জাস্ট ডিক্লেয়ার করবেন। আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনার হিপে হবে, ওটা হিপে হবে যে। আচ্ছা, তারপর চেক করব একটা। ওকে, দ্যাটস ইট। জাস্ট গো মিডলওয়্যারে কি ট্রাই করছেন এপিআই ডিজাইনের ক্ষেত্রে? মানে মিডলওয়্যার চেইনিংটা ট্রাই করছিলাম আর কি, মোস্ট অফলি চেইনিংটা হচ্ছে এপিআই ইয়া ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, মানে লাইক না গো এইচটিটিপি টাই এইচটিটিপি ম্যাক্স টাই হচ্ছে ইউজ করছি। আচ্ছা, গরিলা মাস্ক এইটা হচ্ছে আসলে কেন ইউজ করি, জাস্ট হচ্ছে যে প্যারামিটারের ভেরিয়েবলটা ছাড়া, মানে প্যারামিটার হিসেবে যে ভেরিয়েবলগুলো পাঠানো হয় এগুলো ছাড়া হচ্ছে ইউআরএল এ, ওইগুলো ছাড়া কি এক্সট্রা কোনো সুবিধা আছে? মানে আমি তো এসটিপি ম্যাক্সে মোটামুটি মিডলওয়্যার অ্যাড করা, মিডলওয়্যার ম্যানেজ করা মোটামুটি সবগুলোই করা যায়। ওয়ের স্ট্যান্ডার্ড যেটা আর কি সার্ভার ম্যাক্স আর কি যেটা এসটিপি ম্যাক্স বলতেছেন, যে ওইখানে যদি ওটা দিয়ে আপনার পারপাস সলভ হয় মানে তাহলে গরিলা মাস্ক ইজ নট নেসেসারি। হ্যাঁ, কিন্তু গরিলা মাস্কের সুবিধা হলো ওইটাই যে আপনার ওই মনে করেন যে আপনার ইউআরএল এর ভেতরে পাথের কম্পোনেন্ট গুলাকে যদি আপনি ভেরিয়েবল হিসেবে ট্রিট করেন, যেটা কমন আর কি রেস্ট এপিআই ডিজাইনের ক্ষেত্রে, ওইসব জায়গাতে এটাতে কিছু অ্যাডভান্টেজ আছে। আর আরেকটা যেটা গরিলা মাস্কের সুবিধা আছে এটা হলো যে আপনার গোয়ের যে স্ট্যান্ডার্ড সার্ভার মাস্ক আছে ওইখানে আপনার
পাথের উপরে হ্যান্ডেলার গুলা থাকে, কিন্তু ওই পাথের ওখানে ভেরিয়েবল সরি ভার্বের টাইপের উপরে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা যায় না। মনে করেন আপনি একটা পাথ দিলেন যে স্ল্যাশ ইউজার ইনফো, তো স্ল্যাশ ইউজার ইনফোতে আপনার গেট পোস্ট ডিলিট ভার্ব যাই থাকুক সবগুলোর জন্য আপনার একটা কমন হ্যান্ডেলারের কাছে যাবে। সো আপনার হ্যান্ডেলারের ভেতরে আসলে আপনাকে আবার চেক করা লাগবে, ইফ এলস, হ্যাঁ, সুইচ স্টেটমেন্ট বা ইফ এলস দিয়ে চেক করতে হবে যে ভার্ব গেট হলে আমি আসলে লাইক ইউজার গেট করব, মানে ওই ওই জিনিসগুলো। তো ওই গরিলা মার্কসে যেটা হয় যে আপনি আসলে করতে পারবেন যে মার্কস ডট গেট তারপরে স্ল্যাশ ইউজার ইনফো ওইটার জন্য একটা হ্যান্ডেলার দিতে পারবেন, আবার মার্কস ডট ধরেন পোস্ট ইউজার ইনফো ওইটার জন্য আরেকটা আলাদা হ্যান্ডেলার দিতে পারবেন। সো দ্যাট সর্ট অফ স্টাফ আর কি ইজি। সো এই দুইটা আই থিংক প্রায় মাচ মানে এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি মোর মানে আপনার নেট HTTP হ্যান্ডেলারের সাথে API কমপ্লাইন কিন্তু মোর ফ্লেক্সিবল গরিলা মাস্ক আর কি। আই থিংক দ্যাটস প্রবাবলি দি মেইন রিজন লোকজন ইউজ করে। আপনারা পার্টিসিপেন্টের লিস্ট দেখতে পারেন রাইট এখানে যে, হ্যাঁ মেবি উই ক্যান জাস্ট গো থ্রু ওয়ান বাই ওয়ান ওখানে লিস্টে। আচ্ছা তাহলে আমি শুরু করি। আমি আমি গোতে একটু ছিলাম, তো গো এর রিসোর্স গুলো সব কমপ্লিট করছি আর হচ্ছে HTTP এর রিসোর্স গুলো করছি, করার পরে API ডিজাইনটা শুরু করছি ওখানে রিসোর্স গুলো পড়ার পরে, কিন্তু আমার কিছুটা প্রবলেম হচ্ছিল তারপরও পরে করার পরে নর্মালি HTTP এর ইয়েগুলো তারপর গরিলা মার্কস ইউজ করে গেট মেথড গুলো আর কি গেট পোস্ট ওইসব ইমপ্লিমেন্ট করছি, কিন্তু পরে অথেন্টিকেশনটা আমি আর কি করতে পারতেছি না কেন জানি। ভিডিও দেখলাম অবশ্য দুইটা, তারপরেও কিছুটা কনফিউশন সমস্যা হচ্ছে। মানে আপনার কনফিউশন কি আছে আমি কেন কেন ডিসকাস, আপনারা বোধহয় জানেন রাইট, আপনারা তো তাহলে স্ক্রিনও শেয়ার করতে পারেন, এখানে ওই যে নিচে সবুজ রঙের একটা শেয়ার বাটন আছে ওইটা ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ার হবে। সো এখানে কি শো আছে কি না না, আসলে কনফিউশনটা হচ্ছে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব এইটাতেই মানে সমস্যা হচ্ছে। আমি দুই তিনটা ওয়ে দেখলাম, তো তো দুইটা তিনটা মনে হয় ভিডিও দেখছি, তো তিনটাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করা আছে, তো কোনটা ইউজ করে করব বুঝতে পারছি না। আপনার আই থিংক এখানে আছে দুটো টপিক আছে আসলে, মানে কাইন্ড অফ কোয়াইট ইম্পর্টেন্ট টপিক আপনার API ডিজাইনের, যেটা হচ্ছে দুইটা ব্যাপার, একটা হলো অথেন্টিকেশন আরেকটা হচ্ছে অথরাইজেশন। মানে কি সংক্ষেপে বলে অথ এন অথেন্টিকেশন আর একটা লট জি মানে জেড আর কি, যেটা হলো যে অথরাইজেশন। তো আপনার অথেন্টিকেশনের কোশ্চেনটা হলো যে আনসার দেওয়া হচ্ছে হু হু মেক দ্যাট API কল, বেসিক্যালি ইউজার মানে যে API কলটা করছে তার আইডেন্টিটি। আর অথরাইজেশনে হলো যে যে API কলটা করছে করছে তার APIটা এটা মানে এই API কলটা করার পারমিশন আছে কিনা রাইট অথরাইজেশনে। তো এখন অথেন্টিকেশন আপনারা কিভাবে করতে পারেন, অথেন্টিকেশনের আপনার HTTP লেয়ারের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি আপনার প্রাইমারিলি তিনটা ওয়ে আছে। একটা যেটা হলো যে আপনার HTTP তে অথরাইজেশন হেডার বলে একটা হেডার আছে রাইট, জি হ্যাঁ অথরাইজেশন হেডার আছে। অথরাইজেশন হেডারে আপনি যদি ধরেন বেসিক অথেন্টিকেশন ইউজ করেন, বেসিক অথেন্টিকেশন ইউজ করলে যেটা হয় যে আপনার অথরাইজেশন হেডারের যে ভ্যালুটা থাকে আপনার ইউজার যখন রিকোয়েস্টটা করবে সেই ভ্যালুটা হবে হচ্ছে যে বেসিক ওয়ার্ডটা ইংরেজিতে বেসিক বড় হাতের বি স্পেস দিয়ে base64 এনকোডেড ইউজার নেম কোলন পাসওয়ার্ড। জি সো ওইখানে আপনার ইউজার ইউজার নেম দিয়ে দিবে, তো আপনার সার্ভার সাইডে যখন রিকোয়েস্টটা আসবে আপনি হচ্ছে যে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটাবেজে বা ওয়েভার আপনার আপনার যদি মনে করেন ইন মেমোরি ম্যাপ ইউজ করতেছেন ধরেন আমাদের টেস্ট API সার্ভারের জন্য, তো আপনি চেক করবেন যে এই ইউজার নেমের জন্য এই পাসওয়ার্ডটা কারেক্ট কিনা। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা চেক করার পরে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট হয় তাহলে হচ্ছে যে আপনি এখন শিওর যে আছে এইটা হচ্ছে ইউজার নেম, সো আপনি ইউজার আইডেন্টি জানেন। এখন আপনি সেকেন্ড প্রশ্নের উত্তর দিতে পারবেন যে এই ইউজার নেমের এই API কল করার পারমিশন আছে কিনা। তো এটা হলো আপনার অথেন্টিকেশনের একটা টেকনিক হলো বেসিক অথেন্টিকেশন। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার যেটাকে বলে যে BRR টোকেন, BRR টোকেনটা যেটা হলো যে আপনার এই ইয়াটাই আসতেছে আপনি যখন API কল করলেন, API কল করলে আপনার এখানে যেটা হলো যে এই BRR টোকেন মানে আপনার অথরাইজেশন হেডারের ভ্যালুটা হচ্ছে এরকম যে BRR
মানে বড় হাতের বি, BRBEARER, আপনারা যেমন বিআরআর চেক ইউজ করেন রাইট, লাইক বেসিক্যালি যে চেকটা মানে সাইন করে দিলে ওই চেকটা আপনি ব্যাংকে গেলে আপনার অ্যাকাউন্ট আপনার হাতে টাকা দিয়ে দিবে ব্যাংক। জি, বিআরআর টোকেনও স্বরূপ সিমিলার, যে আপনি ক্যারি যে ক্যারি করে সেই হচ্ছে অথরাইজড আর কি ওই ইউপিআই টোকেনের। সো বিআরআর টোকেনটা আপনার বিআরআর টোকেন তারপরে স্পেস দিয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা এফেক্টিভলি একটা র্যান্ডম স্ট্রিং। এখন এই যে টোকেনটা আপনি আছে, এই টোকেনটা যেটা হচ্ছে যে আপনি আর সামহাও আপনি অন্য কোনো মানে যেটা বলা হয় যে আউট অফ ব্যান্ড ইনফরমেশন, মানে সে আপনি হয়তো কোম্পানি কোনো একটা যে ধরেন যার এপিআই কল করতেছেন তার ওয়েবসাইট থেকে টোকেনটা পাইছেন অর সাম সর্ট অফ এক্সটার্নাল ওয়েতে পাইছেন, সো ইউ ক্যান ইউ মেক দ্যাট এপিআই কল। সো গেলে পরে তখন ডাটাবেস সার্ভার সাইডে আপনি যে যেটা করবেন যে ওই টোকেনটা থেকে আলটিমেটলি ইউজারের আইডেন্টিটিটা এক্সট্রাক্ট করবেন। এখন এই টোকেনটা থেকে যখন ইউজারের আইডেন্টিটি এক্সট্রাক্ট করতেছেন, এখানে এই বিআরআর টোকেনে আপনার সরো কিছু ডিফারেন্ট মেকানিজম আছে, যেমন এটা এফেক্টিভলি ডিপেন্ড করে সার্ভার সাইডে জিনিসটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আপনার একটা কমন টেকনিক হলো যে আপনার বিআরআর টোকেনটা আপনি যা যা বেজে জাস্ট কি ভ্যালু টাইপের হতে পারে, যে আপনার যখন টোকেন ইস্যু করছেন আপনি ওই টোকেনটা তো গ্লোবালি ইউনিক, কারণ আপনি ধরেন র্যান্ডম একটা বড় স্ট্রিং জেনারেট করছেন রাইট, সে আই ডোন্ট নো 128 byte ba 256 byte, I mean 128 byte is probably enough assuming apni random string use korchen, to eta database e giye apni check korte paren je eta ashole kon user er name er against e dao hoyeche, so user er name er against e theke mane ebong apni tokhon check korben je token ta apnar database e bolteche kina ekhono valid kina, mane karon token monikoren expire hoye jawar ekta concept ache je se n number of time pore right se 24 ghonta 30 din you can decide whatever it is appropriate apnar api er jonno even google er api te normally 60 minute thake, 60 minute পর পর টোকেন এক্সপায়ার হয়। সো তো ওরা যেটা হলো যে আপনি ওটা চেক করতে পারেন, করে আপনি ওখান থেকে ইউজারের ইনফরমেশন পাবেন, ইউজারের আইডি, ইউজার নেম, হোয়াটএভার ইট ইজ। আবার এই বিআরআর টোকেনের আবার অনেকে যেটা আই থিংক গতকালকে যে আমাদের গতকালকে পরশুদিন ডিসকর্ডে ডিসকাস হয়েছিল, ওটা হলো যে আপনার জেডাব্লিউটি, জেডাব্লিউটি মানে ব্যাপারটা হলো গিয়ে যে আই থিংক এটা জেসন ওয়েব টোকেন, জট বলে অ্যাকচুয়ালি, আপনারা যদি ইংরেজিতে যারা কথা বলে তাদের শুনেন জট বলে আর কি জেডাব্লিউটি। তো জটের যেটা হলো যে আপনার এখানে যেটা হচ্ছে যে আপনি যে যে টোকেনটা আমরা দিচ্ছি মানে HTTP প্রোটোকল লেয়ারের টোকেনটা আসলে ওপেক, মানে ওর কাছে এটা হচ্ছে একটা বাই মানে একটা স্ট্রিং, মানে ও কোনো ফরম্যাট ডিফাইন করে না। কিন্তু জট যেটা করে, জট সর্ট অফ এফেক্টিভলি এটার উপরে আরেকটা মানে সর্ট অফ স্ট্যান্ডার্ডের মতো, জট বলতেছে যে এই টোকেনটার আসলে একটা ফরম্যাট আছে। ফরম্যাট আছে, ফরম্যাটটা কি আপনারা যদি এই যে JWT.io নামে ওয়েবসাইটে যান গেলে দেখতে পাবেন, তো JWT.io ওয়েবসাইটে ওখানে আপনার যেটা আছে যে আপনার এই টোকেনটার আসলে তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটা থাকে হচ্ছে যে একটা অ্যালগোরিদম, মাঝখানে একটা পার্ট থাকে যেটাকে বলে পেলোড, আর লাস্টে থাকে হচ্ছে একটা সিগনেচার। এফেক্টিভলি যেটা হলো যে আপনার যে মনে করেন আপনি যখন টোকেনটা ইস্যু করা হয়েছিল ওই টোকেনটার ভেতরে একটা জেসন অবজেক্টের মধ্যে লেখা আছে যে মনে করেন আপনার টোকেনটা তো যেহেতু ওইটাই টোকেন, তো ওইটা যাতে যে কেউ র্যান্ডমলি চেঞ্জ করতে না পারে এই জন্য করা, মানে চেঞ্জ করে নাই এটা যাতে ডিটেক্ট করা যায় সেই জন্য যেটা করা হয় যে আপনার একটা অ্যালগোরিদম ইউজ করে ওইটার একটা সিগনেচার জেনারেট করা। এফেক্টিভলি আপনার যে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ অ্যালগোরিদম ইউজ করা হয়, সো আপনি আপনি ইউজ করতে পারেন যেটাকে বলে যে মানে বেসিক্যালি RSA টোকেন আর কি, RSA 256 বা এটসেট্রা, এগুলা এই অ্যালগোরিদম ইউজ করে ওই যে আপনার পেলোডটা আছে পেলোডটার একটা মানে ক্যানোনিক্যাল ফরম্যাট নেবেন। সো জেসন অবজেক্ট হলে ক্যানোনিক্যাল ফরম্যাট মানে কি, বেসিক্যালি হচ্ছে যে আপনার কিগুলো আপনি সর্ট করবেন, সর্ট করার পরে যে জেসন অবজেক্টটা আসবে সেই অবজেক্টটা আপনি হ্যাশ কম্পিউট করবেন, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ কম্পিউট করে ওইটা হচ্ছে থার্ড পার্টে থাকবে। সো এফেক্টিভলি আপনার কি তিনটা পার্ট, প্রথম পার্টটা হলো ওই অ্যালগোরিদম ফোনটা ইউজ করছেন ডট, তারপরে হলো যে আপনার পেলোডের ডাটাটা ডট, তারপরে হলো আপনার ক্রিপ্টোগ্রাফিক হ্যাশটা, এবং এই প্রত্যেকটা কম্পোনেন্টে ইন্ডিভিজুয়ালি Base64 এনকোড করা হয়। সো কোয়েরা এটা হচ্ছে যে আর কি টোকেন হিসাবে ইউজ করা হয়েছে। সো এখন সার্ভার সাইডে যখন আসবে, সার্ভার এফেক্টিভলি যেটা করবে যে আপনার ওই ক্রিপ্টোগ্রাফিক হ্যাশটা দিয়ে ও মানে আপনি তো এগুলো তো ওয়ান ওয়ে ইয়া, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ দিয়ে আপনি হচ্ছে যে এফেক্টিভলি ইয়া করবেন, ভেরিফাই করবেন যে এই হ্যাশটা আসলেই আপনার মানে সাইন করা রাইট। সো আপনার সাইন করা হ্যাশ ইউজ করে আপনি যদি ডিকোড করতে পারেন, অ্যান্ড এবং ওই
মানে আপনার হ্যাশ সাইন ম্যাচ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে টোকেনটা আসলে ভ্যালিড। তো টোকেনটা ভ্যালিড হলে এখন টোকেনের মধ্যে এখানে আর এক্সট্রা কোনো ডাটাবেস লাগতেছে না, কাইন্ড অফ। তো আপনি ওই টোকেনের পেলোডের মধ্যেই আপনি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কোন ইউজার নেমের জন্য এই মানে এই টোকেনটা ইস্যু করা হয়েছিল। সো তখন সেই ইউজার নেমের এগেনস্টে এফেক্টিভলি এপিআই এর অথরাইজেশন করবেন। এখন এইখানে এই জেডাব্লিউটি বা জটের আই থিঙ্ক এটা অনেকে পছন্দ করে এই কারণে যে এটার মনে করেন যে মানে ডাটাবেজ একটা যেটা হয় যে আপনার যদি খুবই হাই ট্রাফিক ওয়েবসাইট হয় সেখানে বারবার ডাটাবেজে ওই লুক আপ করা মানে ডাটাবেজের উপরে একটা প্রেশার তৈরি হয় এবং এপিআই কলেরও আপনার লেটেন্সি ইনক্রিজ হয়। তো ওই জট ইউজ করলে যেটা হয় যে আপনি ওই ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ইউজ করে আপনি এফেক্টিভলি যদি দেখেন যে জিনিসটা চেঞ্জ হয় নাই তাহলে ইউ ক্যান এনশিওর যে ঠিক আছে, রাইট। এবং ওখানে এক্সপায়ারেশন টাইম স্ট্যাম্পটাও যখন আপনি ইস্যু করছেন দিয়ে দিচ্ছেন, সো এফেক্টিভলি ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন দ্যাট। তো জটের যেটা আই থিঙ্ক মানে এটা পপুলার এবং আপনারা যদি মনে করেন যে যে ওয়াথ ওয়াথে এটা করে না কিন্তু আপনার ওআইডিসি হয়তো নাম শুনছেন, আমি জানি না, ওপেন আইডি কানেক্ট বলে আর কি, ওপেন আইডি কানেক্ট যেটা আর কি একটা প্রোটোকল আছে, আপনারা তো নাম শুনে থাকবেন যে আপনার গুগলের ওই যে ওপেন আইডি প্রোভাইডার বলে, গুগল যেমন একটা ওপেন আইডি প্রোভাইডার, ওরা একটা আইডি টোকেন প্রোভাইড করে ওইটা হচ্ছে এই ফর্মেটে থাকে। আপনারা মাইক্রোসফটের এপিআই যদি ইউজ করেন গুগলের এপিআই লাইক আইডি টোকেনটা এই ফর্মেট যেটা বলে ফর্মেটে থাকে। তো তো এটা যেটা একটা প্রবলেম মেইন সেটা হলো যে যেহেতু আপনার এক্সপায়ারেশন টাইম স্ট্যাম্পটাও আসলে টোকেনের মধ্যে সেট করা, সো ইন দা ওই সময়ের মধ্যে আপনার যদি মনে করেন যে সার্ভার কোনোভাবে হ্যাক হয় তাহলে টোকেনটা এক্সপায়ার করার কোনো উপায় নেই, আই মিন ইজি কোনো উপায় নেই এফেক্টিভলি। আপনি যদি মানে কারণ আপনার টোকেনটা মনে করেন আপনার সে 7 দিনের জন্য ভ্যালিড, সো ওই 7 দিনের মধ্যে যদি আপনার সার্ভার হ্যাক হয় দেন ইউ উইল হ্যাভ অল দ্য ভ্যালিড টোকেনস, রাইট, ইউ ক্যানট এক্সপায়ার দ্যাম কারণ আপনার যেহেতু শুধু ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ। সো এইটা করার জন্য যদি আপনার অনেকে যেটা বলে যে আচ্ছা তা আমি তাহলে টোকেনটা ডাটাবেসে রাইট করে রাখবো যাতে আমি জানি যে এই টোকেনগুলো আসলে এক্সপায়ার হয়ে গেছে কোন কোনগুলো, তো আলটিমেটলি ওটা যদি করেনি তাহলে আসলে ওই প্রথম যেখানে আপনি জাস্ট একটা র্যান্ডম স্ট্রিং ইউজ করতেছিলেন উইদাউট এনি এক্সট্রা ইনফরমেশন, ইউ ক্যান ওয়েন্ট ব্যাক টু দ্যাট মডেল যে আসলে ডাটা আপনার ডাটাবেস মানে ইউ ডু মেক এ লুক আপ মেক শিওর যে টোকেন আসলে এক্সপায়ার করা হয় নাই। সো সো এই কারণে অনেকে আপনার যারা সাপোজ সিকিউরিটি ইয়াতে আছে দে রিকমেন্ড এগেইনস্ট জিডব্লিউটি বিকজ ইট জাস্ট বিকজ মানে ইট ডাজন্ট প্রোভাইড ইউ এক্সট্রা ভ্যালু, ইট সাউন্ডস লাইক ইট বাট লাইক অন এ প্র্যাকটিক্যাল বেসিস ইটস নট ইউজফুল। এটা হলো একটা জিডব্লিউটিতে। আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম হয় আরেকটা সরি অ্যাকচুয়ালি দুইটা ব্যাপার আছে, একটা যেটা হলো যে জিডব্লিউটিতে ওরা যেটা করে যে ওরা শুধুমাত্র পেলোডের ডাটাটাকে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ করে কিন্তু এনক্রিপ্ট করে না। তো আপনার পেলোডের ডাটার ভেতরে যদি আপনি সেন্সিটিভ ইনফরমেশন রাখেন দেন দ্যাট উইল বি এক্সপোজড এফেক্টিভলি, আপনার টোকেনটা যেই দেখতে পাচ্ছে সেই আসলে ডাটাটা বেসিক্যালি এটা জাস্ট বেস64 এনকোড করা, সো ইট নট মানে এটা এনক্রিপশন না, ইউ জাস্ট ইউ ক্যান বেস64 ডিকোড এনিথিং। সো হ্যাশ খালি ইনশিওর করতেছে যে ডাটাটা আপনি যখন দেখতেছেন তখন কোনো ধরনের মডিফিকেশন হয় নাই মানে যে অরিজিনাল সোর্স থেকে আপনার কাছে আসার মাঝখানে, রাইট, মানে অথেন্টিসিটিটা ভেরিফাই করতে পারতেছেন। But you can read the data, so like you know, you know, like bad people, like they can see the data, so you can, cannot put anything sensitive in there. So seta holo arekta important byapar. Ar third ekta byapar jeta JWT te I think apnar JWT.io je website ta bollam ora apnar Auth0 name ekta company ache jara shudhumatro ei authentication sort of system provide kore, hosted authentication system, to tader tara sort of run kore. Onek kichu blog post ache dekhben je oikhane ওইখানে JWT তে আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম হয়, আপনার ওই যখন যে বলতেছিলাম আই ক্যান ব্লাস্ট ওভার দ্য এরিয়া যে আপনার JWT টোকেনটা ভেরিফাই করতে হবে, এখানে অ্যাকচুয়ালি প্রায় 3-4টা ইম্পর্টেন্ট স্টেপ আছে, ইউ টু ভেরিফাই 4-5 ডিফারেন্ট থিংস। মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে একটা ওয়েতে লোকজন JWT হ্যাক করে সেটা হলো যে আপনার অ্যালগোরিদম, আপনার যে অ্যালগোরিদম ইউজ করে এই জটটা আপনার ইয়া হবে ভেরিফিকেশন হবে সেই অ্যালগোরিদমটা কিন্তু আপনার ইউজার আসলে চাইলে সরো চেঞ্জ করে দিতে পারে, রাইট। সো মনে করেন যে একটা আপনার যে বাইট মাঝখানে যে পেলো আপনার যে সিগনেচারটা, ওই সিগনেচারটা মনে করেন আপনি একটা অ্যালগোরিদম ইউজ করে ভেরিফাই করতেছেন, রাইট। সো চাইলে যেটা করা সম্ভব যে মানে এই ধরনের অ্যাটাক আর কি আছে যেটা জটে যেটা হলো যে আপনার ডাটাটা আপনি চেঞ্জ করে দিচ্ছেন সাথে অ্যালগোরিদমটাও চেঞ্জ করে দিচ্ছেন এবং আপনি এরপরে এখন ওই বাইক কোডটাও চেঞ্জ করে দিচ্ছেন। সো এফেক্টিভলি যেটা হয়েছে যে যখন সার্ভার সাইডে চেক করতেছে ভেরিফাই করতেছে যদি ইউজারের কাছ থেকে আসা ইনপুটে যে অ্যালগোরিদম বলা আছে ওইটা ইউজ করে ভেরিফাই করে দেখতেছে যে ভ্যালিড,
বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট ওয়াট সো ইউ ক্যান নিড টু মেক শিওর যে ইউজারের কাছ থেকে যে ইনপুট আসে ওই ইনপুট ইউজ করে আপনার অ্যালগোরিদম ইউজ করলে হবে না ইউ নিড টু নো যে আপনি এই অ্যালগোরিদম ইউজ করেন সো ইউজ দ্যাট টু ভেরিফাই সো দ্যাটস প্রবলি সো আই থিঙ্ক আমরা যেটা বলতেছিলাম আর কি যে অথেন্টিকেশনের লাইক দিস ইজ সো বেসিক অথেন্টিকেশন বিআরআর অথেন্টিকেশন সো বিআরআর অথেন্টিকেশনের মধ্যে দুইটা ভেরিয়েশন একটা হচ্ছে যে বেসিক্যালি জাস্ট ওপেক টোকেন রাইট আপনি যেমন আপনার যদি ডিজিটাল ওশেন ইউজ করেন ওদের বিভিন্ন ওয়েবসাইটই থাকে এপিকে একটা র্যান্ডম একটা স্ট্রিং দেয় ওটা হলো ওপেক টোকেন আর একটা হলো যে জট টাইপের টোকেন আর তারপরে আর থার্ড আর একটা অপশন যেটা আছে এটা হচ্ছে যে আপনার আপনারা যদি সার্টিফিকেট ইউজ করেন সার্টিফিকেট আই মিন দিস ইজ অ্যাকচুয়ালি লাইক এ হোল টপিক যেটা হলো যে আপনার পাবলিক প্রাইভেট কি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি যেটা আর কি সো সার্টিফিকেট যদি ইউজ করেন সার্টিফিকেট ইউজ করলে যেটাকে বলে অ্যাকচুয়াল টেকনিক্যাল টার্মটা হলো যে মিউচুয়াল অথেন্টিকেশন মিনিং আপনারা নর্মালি যখন মনে করেন কোনো এপিআই সার্ভার ইউজ করেন দেখবেন যে সার্ভারগুলো কি হয় HTTPS এর আন্ডারে হোস্ট করা থাকে মিনিং হচ্ছে যে সার্ভারের নিজের একটা সার্টিফিকেট আছে এবং সার্টিফিকেটটা ইউজ করে আপনি সার্ভারের অথেন্টিক মানে সার্ভারের আইডেন্টিটি ভেরিফাই করতে পারতেছেন মানে আপনার সার্ভার যে সার্টিফিকেটটা আছে আপনি ভেরিফাই করতে পারেন যে সার্ভারের সার্টিফিকেটটা ভ্যালিড সো দেন সার্টিফিকেটের মধ্যে বলা থাকে যে আমি হচ্ছি এই মানে ইউজুয়ালি এটা একটা ডোমেন নেম থাকে সো ইউ ক্যান ওকে সো আপনি যখন মনে করেন google.com এ কানেক্ট হতে চাচ্ছেন আপনি আসলে রিয়েল google.com এ কানেক্ট হয়েছেন নট সাম সে আই ডোন্ট নো automatically আপনার ব্রাউজার ইউজ করেন বা আপনার ধরেন গোয়ের লাইব্রেরি বা যে কোনো প্রিটি মাচ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ইউজ করলে ওরা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে দে উইল ভেরিফাই দ্যাট টোকেন সার্টিফিকেট এখন এটা হচ্ছে সার্ভার সাইডের সার্টিফিকেট কিন্তু সেম সার্টিফিকেট আপনি ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্ট মিনিং আপনি ধরেন যে আপনার আপনি API সার্ভার হোস্ট করছেন এখন কেউ একজন ক্লায়েন্ট হিসেবে এটা কল করতেছে এটা হতে পারে আপনার ব্রাউজার থেকে পোস্টম্যান থেকে কার্ল থেকে বা আপনি নিজেই গো দিয়ে একটা ক্লায়েন্ট লিখছেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ক্লায়েন্ট লিখছেন তো আপনি যখন ক্লায়েন্ট হিসেবে কানেক্ট হতেছেন তখন আপনি নিজেও আসলে একটা প্রোভাইড করতে পারেন যেটা বলে যে সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন এটা মানে প্রিটি মাচ সেম জিনিস প্রাইভেট আপনার নিজের একটা প্রাইভেট কি থাকবে আপনার একটা পাবলিক কি থাকবে আপনি পাবলিক কি যে সার্টিফিকেটটা আছে ওটা প্রোভাইড করবেন আর কি তো ওই সার্টিফিকেটের ভেতরে লেখা থাকবে যে কে আপনি এবং আপনার সার্টিফিকেটটা যার মাধ্যমে ইস্যু করা হয়েছে এটা ধরেন সার্ভারের কাছে আগের থেকে থাকবে যে মানে আমি ট্রাস্ট করি এই অথরিটির ইস্যু করা সার্টিফিকেট সো সার্ভার ক্যান অ্যাকচুয়ালি ভেরিফাই যে আপনার সার্টিফিকেটটা কার কাছ থেকে আসতেছে মানে ইস্যু হয়েছে সো ওই ওই সার্টিফিকেটের ভেতরে আপনার যেটাকে বলা হয় যে কমন নেম ওই সার্টিফিকেটের ভেতরে এফেক্টিভলি সাবজেক্ট নেম থাকে সাবজেক্ট নেম মানে এফেক্টিভলি কে কল করতেছে তার একটা নাম থাকে ওটা একটা স্ট্রিং জাস্ট তো ওই ওই স্ট্রিংটাই আপনার ইউজ করা হয় যখন আপনার সার্ভার ইউজ করে সার্ভারের ডোমেনটা দেওয়ার জন্য তো এই যে এই যে যে নেমটা এই নেমটা ইউজ করে মনে করেন যে সার্ভার যেটা করতে পারে যে আপনি যখন API কল করছেন আপনি ধরেন যে HTTP সার্ভারটা আপনারা বানাইছেন ও ওই ক্লায়েন্ট সার্টিফিকেট ইউজ করে যদি কানেক্ট হয় তাহলে যেটা হবে যে আপনার যখন API কল হয় তখন ওই রিকোয়েস্ট অবজেক্টের ভিতরে ইউ ক্যান অ্যাকচুয়ালি এফেক্টিভলি সি যে PR সার্টিফিকেট কি ছিল এবং PR সার্টিফিকেটের মধ্যে আপনার ইয়াকে ওই সাবজেক্টের সাবজেক্ট নেম কি ওই সাবজেক্ট নেমের ভিতরে যে ওখানে যে সাবজেক্ট নেম যেটা থাকবে ওইটাই হচ্ছে আর কি এফেক্টিভলি আপনার ইউজার আইডি মানে যে API কল করতেছে এন্ড দেন তারপরে আপনি ইউ নো অথরাইজেশনের স্টেপে যেতে পারেন সো দ্যাটস সর্ট অফ দি আইডিয়া আই থিংক উই ক্যান টক অ্যাবাউট দিস থিং দিস ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইম্পর্টেন্ট টপিক বাট তন্ময় কিছু একটা কোশ্চেন করতে চাইতেছেন আমি অ্যাকচুয়ালি অথেন্টিকেশনের ব্যাপারটা করছি কি আমি পোস্টের বডির মাধ্যমে আমি মানে টোকেনটা পাঠাই দিছি আর পোস্ট বডির মাধ্যমে টোকেন রিসিভ হচ্ছে সো মানে হেডারের মাধ্যমে করি না এখানে কোনো ঝামেলা হবে এটা নিয়ে ইয়েস আপনি ইউ শুড ডু ইট ভিয়া হেডার নট ইন পোস্ট বডি ঠিক আছে কারণ ইয়া দ্যাটস সর্ট অফ দি স্ট্যান্ডার্ড আই মিন জেনারেলি যেটা হবে যে আপনার পোস্ট বডি আসলে আমরা ইয়াই করব না যেটা বলা হয় যে আমরা মানে আনমার্শালি করবো না যদি আপনার অথেন্টিকেশন ভ্যালিড না হয় ইউনো
সো ইউ শুড সেন্ড ইট থ্রু, মানে আমার কথা বুঝছেন, মানে সার্ভার সাইডে মনে করেন কনসেপচুয়ালি জিনিসটা যেটা হলো যে আমার রিকোয়েস্টটা আসছে একটা নির্দিষ্ট পাথ যদি ম্যাচ না হয় তাহলে আমার সাথে সাথে রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে যেতেছে, মানে লাইক 404 রাইট, পাথ নাই, পাথ ম্যাচ হয়েছে, ওয়ার্ড ম্যাচ হয়েছে, আমি এখন গেছি, এখন আমার ফার্স্টে অথেন্টিকেশন হবে, যদি অথেন্টিকেশন করার সময় আমি আসলে জাস্ট হেডার চেক করবো, আমি এখনো রিকোয়েস্টেড বডি নিয়ে কনসার্ন না, মানে আপনার যে পোস্ট বডি, সো অথেন্টিকেশন যদি হয় দেন আমরা অথরাইজেশন করবো, যদি ধরেন পার্টিকুলার সার্ভার অথরাইজেশন অ্যাপ্লাই করে, অনেক সময় অনেক সার্ভারে লাইক এভরিবডি হ্যাজ পারমিশন ফর এভরিথিং, সো অথরাইজেশন থাকলে অথরাইজেশন অ্যাপ্লাই হওয়ার পরেও যদি স্টিল আপনার রিকোয়েস্টটা ভ্যালিড হয় তাইলে তখন আমি হচ্ছে যে আপনার রিকোয়েস্ট বডিটা আনমার্শাল করবো, রাইট, জেসন হলে জেসনে আনমার্শাল, হোয়াটএভার এক্সএমএল হলে এক্সএমএল এ আনমার্শাল কইরা তারপরে হচ্ছে যে টেল হইতে হয়, so yeah, so you shouldn't, মানে এটা আর কি, you shouldn't do it through post body, you should do it in the request header. আর কুকির ব্যাপারটা, যে কুকি আমরা স্টোর করব কোথায়, আমরা কার্লের ক্ষেত্রে স্টোর করতে পারতেছি, কিন্তু আমি যখন মানে গো দিয়ে একটা HTTP কল দিচ্ছি, আমি গো আর একটা প্রোগ্রাম ক্লায়েন্ট হিসেবে কাজ করছে, তো তখন আমি কল দিচ্ছি, আমি কুকিটা তখন স্টোর করব কোথায়? আচ্ছা, আমরা কুকির কোশ্চেনে আসতেছি, আই থিংক let's talk about this. I think jeta kotha boltechilam je authentication authorization, so effectively apnar authentication er process pretty much tin tai apnar joto মানে আই মিন এট দিস পয়েন্ট আমি আই হ্যাভেন সিন এনিথিং এলস বেসিক্যালি তিনটা অ্যাপ্রোচ বেসিক অথেন্টিকেশন বিআরআর অথেন্টিকেশন এন্ড দেন আপনার ক্লায়েন্ট সার্টিফিকেট এন্ড ক্লায়েন্ট সার্টিফিকেট এটা বিকামিং লাইক ভেরি কমন লাইক স্পেশালি আমরা যে কুবারনেটিস ওয়ার্ল্ডে কাজ করি এখানে এটা খুবই সর্ট অফ পপুলার এন্ড কমন তার মেইন কারণ হলো যে ক্লায়েন্ট সার্টিফিকেটের একটা যেটা মেজর সুবিধা সেটা হলো যে এটাতে আসলে আপনার কোনো ডাটাবেস লাগে না কারণ ক্লায়েন্ট সার্টিফিকেটে আপনার কাছে যার কাছে সার্টিফিকেট আছে সেই মানে আপনার আপনি ধরেন যে আপনি আপনার API কল যে করবে রাইট তারে আপনি একটা সার্টিফিকেট দিয়ে দিলেন আপনার ওই CA সার্টিফিকেট যেটা থাকে আর কি যে সার্টিফিকেট অথরিটি ইস্যু করে সো আপনার সার্টিফিকেট অথরিটি একটা সার্টিফিকেট দিয়ে দিলে দ্যাটস ইট আপনার ইউ ডোন্ট নিড এটাতে আসলে ইউ ডোন্ট নিড এনি ডেটাবেস সো ডেটাবেস ছাড়া মানে এবং এটা ইন মেমোরিও না আপনার খালি ওই একটা সিঙ্গেল সি এর পাবলিক আর প্রাইভেট কিটা আপনার স্টোর করলেই হয়ে যায় সো দ্যাটস ওয়াই ইটস কাইন্ড অফ কোয়াইট পপুলার স্পেশালি আপনার I suppose in the modern like cloud native world you know so so eta holo ekta ar second I think eta gelo authentication ekhon authorization er khetre I think jeta it kind of we kind of you know it really depends on apnar api system er upore mane apni je api implement kortechen apnar api implementation er mane eta pura you have to sort of implement or decide how to do this তো আপনার মনে করেন যে এই অথরাইজেশনের যে ইয়াটা থাকে এটা এটা যেটা হয় যে আপনার আপনার ইয়ার উপরে ডিপেন্ড করে যেটাকে বলে যে আপনার যে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম ভাবে অথরাইজেশন ইমপ্লিমেন্ট করে এফেক্টিভলি এটার কোনো কমন স্ট্যান্ডার্ড নাই আই মিন অ্যাজ ফার অ্যাজ আই নো যেটা হলো যে ধরেন আপনার অনেক ওয়েবসাইটে মনে করেন যে ধরেন গিটহাবে আপনি লগ ইন করছেন রাইট গিটহাবে দেখবেন যে আপনার সেটিংসে গেলে আপনার পার্সোনাল টোকেন নিতে দেয় সেটা দিয়ে আপনি ধরেন গিটহাবের API কল করতে পারেন কিন্তু আপনি যখন টোকেনটা ইস্যু করেন তখন আপনার অনেকগুলা চেকবক্স দেয় যে এই টোকেনটা কোন কোন টাইপের API কল করতে পারবে তো মনে করেন যে আপনি যে এই যে ধরেন ওই আপনি যখন টোকেনটা ইস্যু করছেন আপনি ওই চেকবক্স গুলা চেক করেন যে এই ধরেন এইটাতে শুধুমাত্র আমার পাবলিক রিপো গেট করা যাবে মানে শুধু রিড API গুলা কল করা যাবে কিন্তু কোনো ধরনের মডিফিকেশন করা যাবে না আবার কতগুলো হয়তো অ্যাডমিন টোকেন ইস্যু করতে পারেন যেখানে আপনার এফেক্টিভলি যে কোনো ইনফরমেশন ধরেন মডিফাই করা যেতেছে রাইট ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ নিড ইট ফর তো মনে করেন যে এই এখন এটা যেভাবে গিটহাবের সার্ভার সাইড এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করছে আপনার যখন টোকেনটা ও ইস্যু করছে ওই টোকেনটা ও এফেক্টিভলি স্টোর করে রাখছে যে এটা হচ্ছে এই ইউজারের আমি ইস্যু করছি এই টোকেনটা ইউ নো ইউজুয়ালি টোকেনগুলো মানে এক্সপায়ার হয় না বাট তারপরে মনে করেন যে এবং ওইটাতে টোকেনে কি কি পারমিশন দেওয়া আছে সো আপনার ওই API সার্ভার সাইডে যখন আপনি ইমপ্লিমেন্ট করতেছেন আপনি অথেন্টিকেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে এফেক্টিভলি ওই যে জিনিসটা ধরেন যেমন মানব বলতেছিল যে চেইনিং আই মিন এফেক্টিভলি হচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ কতগুলো করতে পারেন যে সেকেন্ড নেক্সট স্টেপ হলো যে আপনার অথরাইজেশন এনফোর্স করা সো আপনি যখন অথেন্টিকেশন কমপ্লিট করছেন আপনি ইউজারের ইনফরমেশন ডাটাবেস থেকে পাইছেন এবং আপনার মনে করেন টোকেনটার এগেনস্টে ওইটা কি কি স্কোপ আছে এটা ডাটাবেস থেকে আপনি পড়ে নিয়ে আসছেন এখন অথরাইজেশন স্টেপে আপনি এখন চেক করবেন আপনার এফেক্টিভলি আপনি তো জানেন যে এটা কি API কল হইতেছে API কল এই এই পারমিশন থাকলে এই API কল করা যাবে কি যাবে না এফেক্টিভলি এটা একটা বুলিয়ান টেস্ট রাইট যে আনসার হবে ইয়েস অর নো সো যদি নো আনসার হয় দেন ইউ রিটার্ন লাইক ফরবিডেন রাইট বেসিক্যালি আই থিং 403 ইজ দ্য স্ট্যান্ডার্ড HTTP কোড
যে যদি করা না যায়, যদি করা যায় দেন ইউ জাস্ট পাস রাইট, মানে ট্রু রিটার্ন করবেন effectively. So the next step e hocche je actual ui operation er against database e ba whatever api call it mane handler e ja hoyte hoy hobe ar ki. So so that's sort of approach je apnar apnar je token ase, token er effectively koto gula mane authorization associated kora thake. Eta eta token jodi use koren apnar jeta bolte chhilam je brr token, that's sort of the way. আরেকটা আপনার এটার আরেকটা সর্ট অফ কমন অ্যাপ্রোচ আছে, যেমন আপনারা ধরেন আপনার যদি ওয়াথ ইউজ করেন, ওই যে অনেক ওয়েবসাইটে গেলে বলা যায় যে লগ ইন উইথ গিটহাব, লগ ইন উইথ গিটহাব গেলে পরে আলটিমেটলি একটা পেজ আসে যেখানে আপনারা বলে যে এই এই ওয়েবসাইট আপনার এই এই ইনফরমেশন অ্যাক্সেস করতে যাচ্ছেন, ডু ইউ মানে অথরাইজ অর নট, ডু ইউ অ্যাপ্রুভ, আপনি মানে একটা বাটনে প্রেস করেন ইয়েস, লেট দেম লাইক হ্যাভ মাই বেসিক ইনফরমেশন লাইক ইফেক্টিভলি মাই ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস. So if once you approve করেন then like ও যে টোকেনটা পায় ওই টোকেনটার সাথে মানে আলটিমেটলি ও হচ্ছে যে আপনার API যে ইমপ্লিমেন্ট করা হয়েছে ওইখানে মানে আপনার ওয়ে আপনার অ্যাকাউন্টের এগেইনস্টে ও API কল করতে পারে. তো মনে করেন যে ওখানে একটা কনসেপ্ট আছে বলে স্কোপ, তো এই স্কোপ জিনিসটা এফেক্টিভলি আপনার এই আমি যেটা বললাম যেমন গিটহাবের এখানে যেমন আপনি কতগুলা অ্যাকশন সিলেক্ট করতেছেন যে এই এই পারমিশন গুলো আছে এই টোকেনের, কাইন্ড অফ সিমিলার আইডিয়া যে আপনি যখন একটা টোকেন ইউজ করতেছেন টোকেনের কিছু স্কোপ থাকে যে এই এই পার্টিকুলার টাইপের API সে কল করতে পারবে. সো এই স্কোপ জাস্ট একটা স্ট্রিং, মানে এফেক্টিভলি আপনি ডিফাইন করবেন যে আমার এই স্কোপ থাকলে, যেমন ধরেন গুগল ক্লাউডে রাইট লাইক আপনার API আমি ধরেন বিভিন্ন ওদের বিভিন্ন রকম সার্ভিস আছে, তো প্রত্যেকটা সার্ভিসের আসলে আলাদা একটা স্কোপ আছে, তো আপনি যখন API কল করেন ওই স্কোপটা আপনার দিয়ে API কল করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সর্ট অফ মেক দ্য API কল বেসিক্যালি অথরাইজেশন এর কারণে. So I think this sort of like a dura approach ar apni jodi mone koren je client certificate use koren jeta hocche je mutual TLS, to client certificate use korle shekhane to actually apnar dhoren je kono token nai, so then how do I do mone koren je authorization, to oikhane ami ekta jeta approach dekhi apnar specially amra Kubernetes e jeta dekhi ar ki. ওরা যেটা করে যে আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটে আসলে অনেক রকম ইনফরমেশন প্রোভাইড করা যায়, সার্টিফিকেটের ভেতরে আপনারা যে কোনো লাইক ইউ নো যে কোনো ধরেন গুগলের সার্টিফিকেট বা ডেসের সার্টিফিকেট দেখেন, তো ওইখানে একটা ফিল যেটা আমি বলছিলাম যে কমন নেম বলে, কমন নেমটা এফেক্টিভলি হচ্ছে যে সাবজেক্ট নেম বা ইউজার নেম এফেক্টিভলি. আরেকটা ফিল থাকে অর্গানাইজেশন, তো অর্গানাইজেশন ফিলটা ইউজ করে আপনি অথরাইজেশন ইমপ্লিমেন্ট করতে পারেন. অর্গানাইজেশন জিনিসটা মানে কাইন্ড অফ কনসেপচুয়ালি অরিজিনালি বলা হয়তো যে লাইক ইউ নো ধরেন আপনি একটা ডোমেইন আছে কিন্তু ডোমেইনটা কোন কোম্পানির সেই কোম্পানির নামটা হয়তো অর্গানাইজেশনের ওখানে থাকবে, কিন্তু ইউ ক্যান ইউজ ইট লাইক আদার ওয়েজ, মনে করেন আপনার ওই অর্গানাইজেশনের ভেতরে এফেক্টিভলি আপনি স্কোপ টাইপের ইনফরমেশন দিতে পারেন যে এটা হচ্ছে আমার অ্যাডমিন গ্রুপ, এটা হচ্ছে আমার রিডার গ্রুপ, এটা হচ্ছে আমার রাইটার গ্রুপ, সো আপনি যদি ওই অর্গানাইজেশনের মেম্বার হন দেন ইউ উইল বি এবল টু মেক দোজ কাইন্ড অফ API কলস. আমি কথাটা বুঝতে পারছি, মানে অর্গানাইজেশনটা হচ্ছে জাস্ট একটা অ্যারে অফ স্ট্রিং, so you can effectively it away apnar scope er moto you can sort of use it as a as sort of that scope field. So server side e jokhon apnar certificate ta pabe, once they verify je apnar certificate ta thik ache client certificate ta, then apnar okhan theke oi user name ta hobe hocche apnar common name ta, ar apnar group er area ta hoye jabe hocche je apnar effectively scope, then you can do authorization, and then once that passes then you know you can go into whatever it is. So that's probably a very long answer to a short question, but that's the idea je apnar authentication ebong authorization er mane implement korte chaile. So ekhon shojol apnar original je question chilo, I mean like ekhon bolen dekhi apnar did I make sense or henna dinish gulo onekta clear hoyeche kintu tarporo amar jodi kichu resource authorization or authentication er diye diten tahole shubidha hoyto mone hoy. I can look for some sort of example like code or something, you know, by apnara unura jara kaaj korchen right, maybe if you have a example you want to share amader meeting er pore maybe you can share in the Discord or even now je apnara Python good resource like effectively oi basic authentication korar we can try that. Yeah, okay, হ্যাঁ অনেকে তো করছে দেখি যারা ভালো রিসোর্স পাইছে ওই রিসোর্স গুলো যদি শেয়ার দেয় তাহলে অনেক উপকার হবে. ওকে আচ্ছা এখানে আই থিং আই উইল গো ওভার লাইক ওয়ান লিটল থিং, সেটা হলো যে আপনার ওই বেসিক অথেন্টিকেশনে এখানে একটা ইম্পর্টেন্ট মানে
সর অফ সিকিউরিটি রেসপেক্টে চিন্তা করলে এই বেসিক অথেন্টিকেশনে আমি তো যেটা বলছি যে আপনার হেডারের ভিতরে হচ্ছে যে বেস 64 এনকোড করা আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে রাইট তো ইয়া সো ওইখানে মনে করেন যে ওইখানে একটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি ধরেন সার্ভার সাইড ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতেছেন যে ইউজার নেম পাসওয়ার্ড আছে আপনি বেস 64 ডিকোড করলেন তারপরে ওটা হচ্ছে কোলন দিয়ে ডিভাইড করা থাকে সো এফেক্টিভলি আপনি স্ট্রিং স্প্লিট করবেন লেফট সাইডটা হলো ইউজার নেম রাইট সাইডটা হচ্ছে পাসওয়ার্ড এরপরে মনে করেন যে আপনি ওই ইউজার নেমের এগেনস্ট ডেটাবেস থেকে হয়তো পাসওয়ার্ডটা পুরো এনে চেক করতেছেন যে এই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা রাইট এফেক্টিভলি আপনি হয়তো স্ট্রিং ম্যাচ করতেছেন অর সামথিং ইউ হ্যাভ টু ডিসাইড এক্স্যাক্টলি হাউ ইউ ডু ইট আই থিঙ্ক এখানে আর কি আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি আপনার যদি কখনো এরকম সিনারিও হয় যে আপনি দুইটা সর্ট অফ সিক্রেট স্ট্রিং কম্পেয়ার করতেছেন রাইট মনে করেন একটা পাসওয়ার্ডের সাথে একটা পাসওয়ার্ড কম্পেয়ার করতেছেন বা আপনার আসলে ইউ শুড নট বি ইউজিং লাইক রাইট ডাইরেক্ট পাসওয়ার্ড মেবি আপনার পাসওয়ার্ড হ্যাশ করা দেন ইউ কম্পেয়ারিং হ্যাশ এই ধরনের যখন কোনো সিক্রেট স্ট্রিং কম্পেয়ার করতেছেন ইউ নিড টু মেক শিওর যে আপনার কম্পারিজনটা হইতে হবে ফুল কম্পারিজন লাইক নট শর্ট সার্কিট কম্পারিজন মনে করেন যে নর্মালি আপনি কম্পারিজন করার সময় কি চিন্তা করতেছেন যে আমার যদি 10 ক্যারেক্টারে একটা স্ট্রিং হয় আমার যদি পঞ্চম ক্যারেক্টারে আমি ডিফারেন্স পাই দেন আমি বেসিক্যালি রিটার্ন ফলস কোয়েরা ফাংশন থেকে বাইরে হয়ে যাচ্ছে যে এই স্ট্রিং কম্পেয়ার ফেল হয়েছে রাইট কিন্তু আপনি যদি ওইটা করেন ওইটাকে ওইটা ইউজ করে আপনার সিস্টেম হ্যাক করা সম্ভব এটারে বলে যে টাইমিং অ্যাটাক আর কি effectively ami guess korte pari je apni koto quickly response kortechen so based on that ami I can predict je apnar ashole koto character porjonto match hoyse so effectively etare mane general terminology ta hocche je side channel attack so apni je jeno apnar ei dhoroner jokhon sensitive string compare korben eta apnar kora uchit seta holo je apnar string er length ja apni pura ta compare korben maskothe jodi apni already janen je ashole match hoy nai you still compare up to the end koira tar pore result jete eta diben correct result ami ki bujhe nachi kotha ta mane effectively apnar function ta constant time hoyte hobe mane match hok ba na hok sob shomoy equal number of iteration execute hobe jate mane guess korte na pare je ashole koy character porjonto match howar pore jinish ta failure hoyeche because based on that I can actually find out the password ji আচ্ছা আমরা যদি মানে পাসওয়ার্ডটাকে ডাইরেক্টলি কোনো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ করে রাখি পুরো চেক করার দরকার আছে কারণ তখন তো আর মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টার কতটুকু মিলছে তার উপর ডিপেন্ড করে না এখন আপনি ইয়া সো এখন ব্যাপার হলো যে আপনি যদি ধরেন পাসওয়ার্ড হ্যাশ করে রাখেন রাইট সো পাসওয়ার্ড হ্যাশ করে রেখেও আপনি যদি হ্যাশটা যখন কম্পেয়ার করতেছেন ইউ ক্যান স্টিল হ্যাভ দ্য সেম প্রবলেম রাইট আই মিন so ideally you should always mane basically you should do full match ki mane I think ekhane apni jeta boltechen je mone koren apnar I think this is like a different sort of topic eta holo je mone koren user je username password amake dise ami ki password ashole apnar onek website e lokjon jeta khari je apnar bolche je password directly store kore rekhe dise right so effectively apki er common sign ki mone koren apni password bhule gechen আপনি পাসওয়ার্ড রিকভার করতে গেলেন ও বলে যে আমার তোমার ইমেল অ্যাড্রেস দাও আমি তোমার ইমেল অ্যাড্রেসে তোমার পাসওয়ার্ড ইমেল করে দিব দ্য অনলি ওয়ে দে ক্যান ডু ইট ইজ বেসিক্যালি সে পাসওয়ার্ডটা আপনার ক্লিয়ার টেক্সটে মানে পাসওয়ার্ডটা জাস্ট রেগুলার স্ট্রিং হিসেবে তাকাটা বেজে স্টোর করে রাখে আদারওয়াইজ দে শুডন্ট বি এবল টু ডু দিস রাইট কারণ লাইক হাউ ডু দে নে কিন্তু যেটা সেফার ওয়ে সেটা হলো যে পাসওয়ার্ডটা আসলে যেটাকে বলা হয় যে হ্যাশ করে পাসওয়ার্ডটা আপনি হচ্ছে স্টোর করবেন যে এফেক্টিভলি পাসওয়ার্ডটা হ্যাশ এন ওই যে কোনো ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম আই থিঙ্ক বর্তমানে সেফার হলো SHA-256 আপনি এফেক্টিভলি এবং ওখানে আরো কিছু ব্যাপার আছে আই থিঙ্ক যেমন ধরেন ইউজারের পাসওয়ার্ডটা আপনি SHA-256 করে হ্যাশ করে ডাটাবেজে স্টোর করবেন কিন্তু ডাইরেক্টলি আসলে হ্যাশ করবেন না আপনার দুইটা কাজ করা হয় এখানে প্রথম হলো যে ইউ শুড অ্যাড সাম সল্ট কারণ ব্যাপার হলো যে মোস্ট অফ দ্য মানুষজন কি করে কমন ইংরেজি ওয়ার্ড মনে করেন যে হ্যাশ করে কমন ইংরেজি ওয়ার্ড পাসওয়ার্ড হিসেবে ইউজ করে সো আমি যদি জানি যে আপনি ডাইরেক্টলি ওইটারই SHA-256 হ্যাশ করতেছেন তাহলে আমি এফেক্টিভলি ইংরেজি ডিকশনারিতে যত ওয়ার্ড আছে অ্যান্ড দেন এগুলোর ধরেন যত রকম কমন ভেরিয়েশন হয় যে ধরেন আর নো লাইক আপনি এল থাকলে এটার হয়তো ওয়ান দিয়া লিখছেন বা ভাইস ভার্সা এই টাইপের যত কমন ভেরিয়েশন পসিবল এগুলো আসলে প্রি কম্পিউট করা সম্ভব রাইট আপনার যদি একটা
পাওয়ারফুল কম্পিউটার থাকে এন্ড ইউ হ্যাভ টাইম, ইউ ক্যান অ্যাকচুয়ালি এগুলো এরকম ওয়েবসাইট আছে যেখানে পাওয়া যায় যে এই হ্যাশ আসলে কোন পাসওয়ার্ড, বেসিক্যালি রিভার্স কম্পিউট করে, এটা বলে রেইনবো টেবিল বলে। তো তো মনে করেন যে আপনার ওই হ্যাশ ওভাবে কম্পিউট করা থাকে, তো এটা অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় সেটা হলো গিয়ে কি যে দুটা কাজ করা হয়, একটা যেটা হলো যে আপনার যে ইয়াটা আছে আপনার ওই ইউজার যে পাসওয়ার্ডটা ইউজ করছে, ইউজারে আপনি হয়তো কিছু রেস্ট্রিকশন দিলেন যে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার হইতে হবে, হয়তো ছোট হাত বড় হাত থাকতে হবে, এটা এটাও আজকাল কাইন্ড অফ ডিবেটেড। অনেকে বলে যে যত বেশি রেস্ট্রিকশন দিবেন লোকজন কাইন্ড অফ আলটিমেটলি যেটা করে যে খুব কমপ্লিকেটেড পাসওয়ার্ড ইউজ করবে, কিন্তু দেন লাইক হয়তো কোনো জায়গায় লিখে রেখে দিছে, তো দেন ইউ গেট হ্যাকড এনিওয়ে। তো বাট লেটস সে ইউ অ্যাট লিস্ট হ্যাভ সাম সর্ট অফ লেন্থ রেস্ট্রিকশন, যে মিনিমাম মনে করেন 8 ক্যারেক্টার হইতে হবে, রাইট? সো দেন আপনি ডাটাবেসে যেটা বলবেন যে ডাইরেক্টলি 8 ক্যারেক্টার স্টোর না করে এটার পরে মনে করেন যে আরো হয়তো এক্সট্রা 20 ক্যারেক্টার 30 ক্যারেক্টার অ্যাড করবেন, র্যান্ডম স্ট্রিং হোয়াটএভার, ইউ জাস্ট অ্যাড এ ফিক্সড স্ট্রিং সবার জন্যই একই। মানে আলটিমেটলি হলো যে ইউজার যত লেন্থের পাসওয়ার্ড দেয় এটার পরে আপনি n নাম্বার ক্যারেক্টার ইউজ করে টোটাল মনে করেন যে সে 30 ক্যারেক্টারের একটা স্ট্রিং বানাবেন। সো ইউজার যদি মনে করেন যে 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেয়, আপনি 20 ক্যারেক্টার ইউজ করে 30 ক্যারেক্টারের স্ট্রিং বানাবেন, বানানোর পর এবং ওই পরের ক্যারেক্টার গুলো আপনি ফিক্সড, ইউ ক্যান জাস্ট ডিসাইড লাইক একটা মনে করেন ফিক্সড স্ট্রিং রিপিটেড আকারে অ্যাড করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। করার পরে আপনি হচ্ছে যে ওইটা ওইটা হলো আর কি এফেক্টিভলি আপনার সল্ভ। সো কইয়া আপনি ওই পুরো জিনিসটারে হ্যাশ করবেন, হ্যাশ করে এখন যেটা হলো যে আপনার যে হ্যাশটা আসছে এটা হয়তো আর কি মানে এফেক্টিভলি আইডিয়াটা হলো যে ইটস কাইন্ড অফ হার্ড টু গেস নাও। এবং এখানে আরো একটা কাজ করা হয় আপনার, সেটা হলো যে এই হ্যাশটাও আপনার আবার মাল্টিপল টাইম হ্যাশ করা হয়। মানে প্রথম যে স্ট্রিংটা আসছে আপনি মনে করেন ইউজার যে পাসওয়ার্ডটা দিছে, এটার পরে মনে করেন আপনি এন সংখ্যক ক্যারেক্টার ইউজ করে ফিক্সড আপনার সে মনে করেন আপনার ডিসাইড হলো 50 ক্যারেক্টার হবে ফাইনাল স্ট্রিংটা, 50 ক্যারেক্টার বানাইলেন, বানায় এটারে হ্যাশ করছেন, তারপরে সেটারে আবার হ্যাশ করবেন, সেই যেটা হ্যাশ পাবেন সেটারে আবার হ্যাশ করবেন। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস লাইক নাম্বার অফ টাইমস। সো করে আপনি ফাইনাল ধরেন আপনি দিছে, আপনি জানেন যে আপনার সিস্টেমে আপনি ধরেন জিনিসটারে আরো 10 বার হ্যাশ করেন, হ্যাশ করে যে ফাইনাল যে হ্যাশটা হয় ওই হ্যাশটা আপনি হচ্ছে ডাটাবেজে স্টোর করে রাখছেন। সো দেন নাও ইটস কাইন্ড অফ রিয়েলি হার্ড টু সর্ট অফ গেস দ্যাট, রিভার্স ইঞ্জিনিয়ার করা। ইনফ্যাক্ট আমি যে অ্যালগোরিদমটা বললাম ইটস কাইন্ড অফ এটার একটা কম আই থিঙ্ক ইটস সর্ট অফ জেনারেল ফরম্যাটারে বলা হয় বিক্রিপ্ট, BCRYPT, বিক্রিপ্ট অ্যালগোরিদম। সো ইটস কাইন্ড অফ কোয়াইটলি কমনলি ইজ বিক্রিপ্ট, আরেকটা আছে এসক্রিপ্ট, আই থিঙ্ক ওটা লাইক বিক্রিপ্টের পরে আসছে, বাট জেনারেলি ওই বিক্রিপ্টে আপনার এরকম একটা অ্যাকচুয়ালি নাম্বার ফিক করা যায় যে ওয়েট কত, মানে আসলে কয়বার আর কি ও ইয়া করবে আর কি আবার রিহ্যাশ করবে এফেক্টিভলি। সো সো দ্যাটস সর্ট অফ দি জেনারেল আইডিয়া যে আপনার পাসওয়ার্ড যখন আপনি স্টোর করছেন, সো আপনার মনে করেন ডাটাবেজে আপনি হচ্ছে যে আসলে ইউজারের অরিজিনাল পাসওয়ার্ড স্টোর না করে আপনি হচ্ছে যে এই জিনিসটা এই হ্যাশ করা স্ট্রিংটা স্টোর করে রাখছেন। সো নেক্সট টাইম যখন ইউজার API কল করতেছে ইফেক্টিভলি ইউ ওয়ান্ট টু recompute that hash and then compare, and then jokhon apni ei compare korte chen you still want to make sure that you do a full comparison, mane full string er comparison hobe ar ki, mane apnar hash korar pore dhoren apni SHA-256 jodi koren er mane holo I believe apnar final character apni ar ki final ekta string paben jeta hocche je 256 byte er ki effectively. So oitare apni you know hex string hisabe database e store korte paren ba আবার বেস 64 করে স্টোর করতে পারেন, হোয়াট এভার ইউ ডু ইটস ফাইন, বাট ইউ নো ইউ জাস্ট নিড টু কম্পেয়ার দ্যাট 256 বাইট এর ফুল 256 বাইট। সো দ্যাট ইজ ইট। এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে কিনা? না, এটা নিয়ে মোটামুটি ক্লিয়ার। ওকে, আই থিঙ্ক এখানে আপনাদের একটা কোশ্চেন ছিল ওই যে কুকির একটা কোশ্চেন ছিল, রাইট? সো কুকির যে কোশ্চেনটা আই থিঙ্ক সর অফ ইস অ্যাকচুয়ালি মোর লাইক এ জেনারেল কোশ্চেন। আই থিঙ্ক আপনার HTTP প্রোটোকলের যে মেইন জিনিসটা সেটা হলো যে HTTP প্রোটোকল আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে ফার্স্টে বলা থাকে এটা হচ্ছে একটা স্টেটলেস প্রোটোকল, স্টেট নাই কোনো, রাইট? এফেক্টিভলি এটা হচ্ছে একটা রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকল। আপনি একটা রিকোয়েস্ট করবেন, সার্ভার একটা রেসপন্স দিবে, অ্যান্ড দেন সার্ভার আপনার সম্পর্কে কোনো মানে কোনো ধরেন যে এই কোনো রকম কানেকশন ওপেন হোল্ড করে না। সো এফেক্টিভলি প্রতিবার আপনি একটা নিউ রিকোয়েস্ট, নিউ রেসপন্স। সো সো এটার 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 সুবিধা যেটা হলো সেটা হলো যে আপনার যদি মনে করেন লাইক হাই ট্রাফিক ওয়েবসাইট থাকে যেখানে আপনার মনে করেন যে অনেক রিকোয়েস্ট আসছে বিভিন্ন ইউজার থেকে, সো ইউ ক্যান ইউজিলি ইউ ক্যান ইজিলি স্কেল দ্যাট আপ
কারণ আপনি একটা মেশিন ইউজ না করে আপনি মনে করেন 10টা মেশিন ইউজ করতে পারেন, সবার সামনে হয়তো একটা সিঙ্গেল যেটা বলে যে লোড ব্যালেন্সার ইউজ করলেন, যেটা লোড ব্যালেন্সারের কাজ হলো যে লোড ব্যালেন্সারের কাছে একটা পাবলিক আইপি আছে বা এটার একটা ধরেন পাবলিক ডোমেইন অ্যাড্রেস আছে, যখন আপনার রিকোয়েস্ট আসতেছে ও অটোমেটিক্যালি ব্যাকএন্ডের বিভিন্ন এপিআই কে আপনার সরি ব্যাকএন্ডে যে বিভিন্ন সার্ভার গুলো আছে যেটা বলে যে রেপ্লিকা বলে এফেক্টিভলি, আপনার যে বিভিন্ন রেপ্লিকা গুলো আছে ওদের যে কোনো একজনের কাছে র্যান্ডমলি রিকোয়েস্ট পাঠাবে, ইউজুয়ালি লাইক রাউন্ড রবিন অ্যালগোরিদম ইউজ করে বা লাইক ভেরিয়াস, এটা অ্যাকচুয়ালি হেল্প এ হোল আর্ট যে হাউ টু লোড ব্যালেন্স রাইট লোড ব্যালেন্সিং করা, বাট এফেক্টিভলি দে উইল ডিস্ট্রিবিউট দ্যাট লোড মানে বিভিন্ন সার্ভারের কাছে বিভিন্ন রিকোয়েস্ট পাঠাবে, তো যেটা হলো যেহেতু আপনার কোনো স্টেট ইনফরমেশন নাই সো আপনি হয়তো প্রথম রিকোয়েস্টটা করলেন এক সার্ভারের কাছে গেল, সেকেন্ড রিকোয়েস্টটা করলেন আরেক সার্ভারের কাছে গেল, ইটস অল ফাইন বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি স্টেট, সো ইট জাস্ট মেক্স ইট ইজি। এখন কাহিনী যেটা হলো যে হুইচ ইজ অল গুড অ্যান্ড নাইস, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি হয়, আপনি ধরেন গুগলে লগ ইন করছেন অর যে কোনো ওয়েবসাইটে লগ ইন করছেন, দেন আপনার ইনফরমেশন আপনি কিন্তু লগ ইন করা থাকলে করা আছেন রাইট, সো ইউ ক্যান মানে লগ ইন করা আছেন লগ ইন করা আছেন, সো এখন এই যে তার মানে হলো যে মনে করেন আপনার বেসিক্যালি আপনি লগ আউট না করা পর্যন্ত আপনি লগ ইন করা আছেন, সো সো দ্যাট মিনস দ্যার ইজ সাম সর্ট অফ স্টেট মেনটেন যে সামহাও কোনোভাবে ইনফরমেশনটা মেনটেন করেছে যে আপনি আসলে বর্তমানে লগ ইন করা আছেন, তো এটা করার জন্য যে টেকনিকটা ইউজ করা হয় এটা হলো আপনার কুকি আর কি। কুকিতে কি হয়, কুকিতে যেটা হয় যে যখন এখানে এই জিনিসটা খেয়াল করবেন কথাটা যেটা হলো যে আপনি যখন মনে করেন একটা ওয়েবসাইটে লগ ইন করতেছেন, প্রথমে আপনি গেলেন একটা রিকোয়েস্ট করলেন ইউজার নেম পাসওয়ার্ডে একটা ফিল্ড ফর্মের দিয়ে এন্টার দিলেন যে লগ ইন, লগ ইন দিলে পরে সার্ভার সাইডে একটা HTTP রিকোয়েস্ট গেল, সার্ভার আপনার ওই অথেন্টিকেশন কমপ্লিট করে দেখলো যে আপনার পাসওয়ার্ড ঠিক আছে, সো আপনাকে কি করবে সে ধরেন আপনার হয়তো ইউজার ইনফরমেশন বা হোয়াট এভার আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনি গুগল ডক্স যদি হয় ধরেন আপনার হয়তো ডকুমেন্টের লিস্টটা রিটার্ন করছেন রাইট, হোয়াট এভার ইট ইস দে আর রিটার্নিং, সো কিন্তু যখন সে রিটার্ন করে সে কি করে যে আপনি যেমন রিকোয়েস্টে হেডার দেওয়া যায় একই রকম ভাবে আপনার রেসপন্সেও হেডার সেট করা যায়, রেসপন্সে এখন গুগল কি করবে যে রেসপন্সে সে আসলে হেডারে রেসপন্স হেডারে সে আপনার এফেক্টিভলি কুকি হেডারের আন্ডারে, কুকি হচ্ছে একটা ফিক্সড হেডার এটার আন্ডারে সে দে ক্যান সেট সাম সর্ট অফ স্ট্রিং, তো এই কুকির আন্ডারে সে যখন একটা স্ট্রিং রিটার্ন করতেছে এবং এই স্ট্রিংটা নর্মালি আপনার একটা ম্যাপের মতো হয় যে সামথিং ইকুয়াল সামথিং সেমিকোলন সামথিং ইকুয়াল সামথিং সেমিকোলন, ইনফ্যাক্ট এ লিটল বিট মোর কমপ্লিকেটেড বাট জেনারেল আইডিয়াটা হলো এটা একটা ম্যাপের মতো, সো এফেক্টিভলি কুকি হেডারটার আন্ডারে ইউ ক্যান হ্যাভ লাইক এ ম্যাপ এফেক্টিভলি মাল্টিপল কি সেট করা সম্ভব, সো এইটা আপনার সার্ভার সাইড থেকে সেট করে দেবে। এখন আপনি যে ক্লায়েন্ট যে কল করতেছেন আপনার রেসপন্সিবিলিটি হলো আপনি যখন নেক্সট টাইম API কল করবেন আপনার দুইটা অপশন আছে, আপনি আবার অথেন্টিকেশন ইনফরমেশন পাঠাইতে পারেন, তাহলে যেটা হবে সে মনে করেন আপনি একবার লগ ইন করছেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড ধরেন সে আপনার ডকুমেন্টের লিস্ট দিছে, এখন নেক্সটে আপনি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের পুরো অ্যাকচুয়াল ডকুমেন্টটা আনতে চাইতেছেন তাই প্রথমে লিস্টে হয়তো যা শুধু নাম হয়তো সাবমিটার ডাটা আসছে যে সাইজ কত লাস্ট কবে আপডেট হয়েছে এটসেট্রা, কিন্তু আপনি এখন ডকুমেন্টের অ্যাকচুয়াল কন্টেন্ট চাইতেছেন, তো আপনার মনে করেন এখন আর একটা API কল করতে হবে, এই API কল করার সময় আপনার দুইটা অপশন আছে, আপনি যেটা করতে পারেন যে বেসিক্যালি আবার ধরেন যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্টলি ওই API কল করতে পারেন, তো ওই API কল করলে সার্ভার এফেক্টিভলি দেখবে যে আচ্ছা আপনি লগ ইন ইনফরমেশন দিচ্ছেন আপনার অথেন্টিকেশন অথরাইজেশন আছে আপনি API কল করছেন রেসপন্স করছেন। আরেকটা যেটা করতে পারেন সেটা হলো যে আপনি যদি প্রথম রিকোয়েস্টে আপনাকে একটা সার্ভার একটা কুকি রিটার্ন করে, সো ওই কুকিটা আপনি এবার করবেন কি যে অথরাইজেশন হেডারটা সেট না করে আপনি আসলে কুকিটা সেট করে দেবেন, মানে আপনার আগের রিকোয়েস্টে লগ ইন রিকোয়েস্টে আপনি রেসপন্সে যে কুকিটা পাইছেন আপনার নেক্সট API কলের রিকোয়েস্টে সেই কুকিটা আপনি ফরওয়ার্ড করবেন মানে জাস্ট সেট করবেন, সেট করে যদি API কল করেন তো সার্ভার সাইডে ইমপ্লিমেন্ট করা হয়েছে এইভাবে করে যে আমার যখন রিকোয়েস্ট আসছে আমার রিকোয়েস্টে যদি কুকি থাকে এবং কুকিটা আমি যদি এফেক্টিভলি ভেরিফাই করতে পারি যে কুকিটা কারেক্ট ফর্মেটে আছে অল দ্যাট স্টাফ এবং কুকিটা আমার ডোমেন থেকে ইস্যু করা হয়েছে অল দ্যাট, দেন লাইক ওই কুকির ভেতরে মনে করেন যে এফেক্টিভলি ইউজারের ইউজার আইডি সেট করা আছে, সো আপনি যদি ভেরিফাই করতে পারেন যে কুকিটা ভ্যালিড অ্যান্ড দেন ওখানে যে ইউজার আইডি আছে দেন ইউ নো যে এই কুকিটা পাওয়ার একমাত্র উপায় হলো যে এই কুকিটা আর কি আপনার মানে আমি ইস্যু করছি আগে, সো সার্ভার সো সার্ভার যেহেতু ইস্যু করছে দেন সার্ভার নোজ দিস দ্য ইউজার সো দে আর অলরেডি অথেন্টিকেটেড দেন দে ক্যান জাস্ট ইউজ আপনার যেটা হলো যে বেসিক্যালি আপনার আপনি যে API কল করছেন সে আপনি ডকুমেন্টের ডিটেলস গেট করতে চাইতেছেন সো ইউ উইল রিটার্ন দ্যাট ইনফরমেশন, সো এইভাবে করে হচ্ছে যে আপনার মানে কুকির প্রসেসটা কাজ করে, সো আপনি লগ ইন করার সময় রেসপন্সে কুকিটা পাবেন প্রথমবার, এরপরে আপনার দায়িত্ব হলো যে
মানে রিকোয়েস্টে সেই কুকিটা সেন্ড করা। এবার যখন সার্ভার রিটার্ন করবে সে ওই কুকিটা আবার ব্যাক করবে, কারণ সার্ভার ক্যান চেঞ্জ দ্যাট কুকি, এক্সপায়ার দ্যাট কুকি, সার্ভার ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট। সো এফেক্টিভলি আপনি সার্ভার থেকে ওই কুকিটা আবার নেক্সট রিকোয়েস্টে আবার পাবেন, ওই যেটা পাবেন ওইটা আবার নেক্সট টাইম যখন আপনি আবার রিকোয়েস্ট করবেন, মানে রেসপন্সে যে কুকিটা পাবেন ওইটা আবার নেক্সট রিকোয়েস্টে সেন্ড করবেন। তো দ্যাটস সর্ট অফ দ্য জেনারেল আইডিয়া কুকির। সো এভাবে করে কুকি ইউজ করে যেটা হয় যে আপনার স্টেট মেনটেন করা যায়। এখানে কুকিতে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে এই কুকির যে স্টোরেজটা, এটা সার্ভার সাইডে আসলে কোনো স্টোরেজ নাই, রাইট? কারণ কাহিনী হলো যে আপনার কুকিটা আপনি যদি ধরেন ব্রাউজার ইউজ করেন, দেখবেন ব্রাউজারে আপনার ওই যে ধরেন ক্রোম ইউজ করেন, যদি ইন্সপেক্ট এলিমেন্ট করলে পরে আপনার যে ক্রোমের যে ডেভ টুলটা আসে ওইখানে আপনি গেলে আসলে দেখতে পারেন যে আপনার মনে করেন রিকোয়েস্টে কি কি কুকি আছে না আছে, রাইট? সার্ভারের এগেনস্টে আপনারা কি দেখছেন এটা কখনো? ইউ ক্যান সি দ্যাট ইনফরমেশন, রাইট? তো রাইট, সো আপনারা দেখবেন যে রাইট ক্লিক করলে ওখানে আপনারা দেখবেন কুকি এফেক্টিভলি দেখা যায় যে কি কি আছে। ইনফ্যাক্ট আপনারা যে কোনো গুগলের ওয়েবসাইট যদি ইউজ করেন, দ্যাটস হাউ গুগল ট্র্যাক ইউ, রাইট? কারণ আপনি যখন গুগলে ধরেন সার্চ করতেছেন, যাই করতেছেন, দে হ্যাভ এ কুকি অ্যাসোসিয়েটেড। ইনফ্যাক্ট ফেসবুক একই কাজ করে। ইনফ্যাক্ট আপনি যখন ধরেন ফেসবুক ভিজিট করতেছেন না, তখনও ফেসবুক ক্যান ট্র্যাক করতে পারে আপনাকে কীভাবে। কারণ ব্যাপার হলো যে যেটা হয়, আই গেস ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, বাট এফেক্টিভলি আপনার যেটা হলো ফার্স্ট কোয়েশ্চেন হলো যে আপনার রিকোয়েস্টের সাথে রেসপন্সে কুকিটা যায়। এখন এখন এখানে যে কুকির যে জিনিসটা, এই একটা জিনিস যেটা হলো যে এই যে কুকিটা, এইটা আপনি যখন ধরেন নিজে যদি মনে করেন যে আপনার সার্ভার আপনি গোতে লিখছেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখছেন, আপনি কুকি সাপোর্ট করেন, তো আপনার যখন ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটা যদি মনে করেন যে আপনার নিজের লেখা একটা হাতে লেখা ক্লায়েন্ট হয়, সে মনে করেন আপনি গোতে লিখছেন বা সামথিং, দেন আপনি গোতে যদি ক্লায়েন্ট লেখেন যে বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাজন্ট রিয়েলি ম্যাটার, উনার ইউজুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এইচটিটিপি লাইব্রেরিতে ওই ক্লায়েন্ট সাইডে কুকি মানে মেনটেন করার সাপোর্ট সিস্টেম থাকে। এফেক্টিভলি রিকোয়েস্টে যে কুকিটা থাকবে, আই থিঙ্ক গোতে এটা বলে কুকি জার বলে, সো ইউ ক্যান কুকি জার অ্যাড করে দিলে আপনার কুকি জারের ভিতরে কুকিটা থাকে, সো নেক্সট রিকোয়েস্ট ওটা অটোমেটিক পাওয়ার হয়, দিস কাইন্ড অফ স্টাফ। এখন বা আপনি যদি কার্ল ইউজ করেন, কার্লেও যেটা হলো যে আই বিলিভ যেটা হবে যে কার্লে আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো অটোমেটেড সিস্টেম আছে, কারণ কার্ল কাইন্ড অফ পিওরলি লাইক এ রিকোয়েস্ট রেসপন্স ফরম্যাট। সো আপনার যেটা করতে হবে যে নিজে ওই প্রথম রিকোয়েস্টে যে কুকিটা পাইছেন ওটা আর কি, প্রথম রিকোয়েস্টের রেসপন্সে যে কুকিটা পাইছেন ওটা ওখান থেকে কপি করে নিয়ে আবার পরের রিকোয়েস্টে হেডারে পাঠানো। ইফ ইউ সেন্ড ইট, ইট উইল জাস্ট বিহেভ লাইক দ্যাট, বিকজ দ্যাটস হোয়াট ইজ হ্যাপনিং আন্ডার দ্য ওয়ার্ল্ড, মানে আন্ডার দ্য কভার। সো এখন ব্রাউজারে কি হয়, ব্রাউজারে যেটা হয় যে ব্রাউজার যেটা করে সেটা হলো যে ব্রাউজার আপনার এই কাজটা অটোমেটিক্যালি আপনার জন্য হ্যান্ডেল করে। তো আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করতেছেন, মানে ওই ওয়েবসাইটের এগেনস্টে আপনি যদি ওখানে লগ ইন করেন বা ওই ওয়েবসাইট যদি আপনার ওখানে কোনো কুকি সেট করে, আপনার লগ ইনও করার দরকার নেই। ইনফ্যাক্ট গুগল অ্যাকচুয়ালি আপনাকে লগ ইন করা ছাড়াই ট্র্যাক করে, রাইট? বিকজ হোয়াট দ্য গুগল ডাজ ইজ লাইক গুগল, ফেসবুক, মানে প্রিটি মাচ যে কোনো অ্যাড কোম্পানি, এটা হলো যে আপনি যখন ওয়েবসাইটে গেছেন ও আপনার এগেনস্টে একটা কুকি ইস্যু করে, অ্যান্ড দেন ওই কুকিটা নর্মালি দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকে যে আমরা কুকি ইউজ করে আপনার ট্র্যাক করতেছি, আর ইউ ডু ইউ কনসেন্ট, ইয়েস অর নো, ইফেক্টিভলি হ্যাভ টু সে ইয়েস, রাইট? সো করার পরে যেটা হলো যে ও আপনার কুকি সেট করেছে, এরপরে আপনি যাই করেন ওই ওই সার্ভারের এগেনস্টে যত রিকোয়েস্ট চায় ও হচ্ছে যে ওই কুকিটা আপনার সেন্ড করে, রাইট? সো ওই কুকিটা সেন্ড করে, সো নাও গুগল ক্যান ট্র্যাক যে আপনার এই পার্টিকুলার লাইক কুকি এফেক্টিভলি আপনার একটা আইডির মতো। সো এই কুকি যে ইউজ করতেছে, লাইক দে ক্যান সি অল দ্যাট ইনফরমেশন, দে ক্যান এফেক্টিভলি অ্যাসোসিয়েট। এবং মনে করেন যে থার্ড পার্টি ওয়েবসাইটে এটা কিভাবে করে, থার্ড পার্টি ওয়েবসাইটে যেটা করে, যেমন ধরেন আপনি যখন ফেসবুক বাটন ইউজ করেন, রাইট? ধরেন যেটা হয় যে আপনার বিভিন্ন, ধরেন আপনি একটা নিউজ পেপারের ওয়েবসাইটে গেলেন, ওইখানে একটা ফেসবুকের বাটন আছে, আপনি ওই ব্রাউজার ইউজ করে মনে করেন ফেসবুকে লগ ইন করছেন অন্য আরেকটা ট্যাবে, বা লগ ইন করা আছেন, বা ইভেন লগ ইন করা ছিলেন এখন লগ আউট করছেন, ডাজেন্ট ম্যাটার, বেসিক্যালি ফেসবুক আপনার এগেনস্টে একটা কুকি ইস্যু করছে। তা এখন আপনি যখন মনে করেন যে সে ধরেন একটা নিউজ পেপারের ওয়েবসাইটে গেলেন, একটা নিউজ আর্টিকেল পড়তেছেন, এখন ওই নিউজ আর্টিকেলের ওয়েবসাইটের পেজের ভেতরে যে ফেসবুক বাটন আছে, ওই ফেসবুক বাটনটা আসলে আপনার একটা যেটা বলে যে আই ফ্রেম ইউজ করে ইমপ্লিমেন্ট করা, যেটাতে হয় যে এফেক্টিভলি একটা মনে করেন যে সিঙ্গেল পিক্সেলের একটা পেজ ফেসবুকের ওয়েবসাইট থেকে লোড হয়। যখন ওই পেজটা লোড হয় তখন ও আসলে কি করে যে আপনার ব্রাউজার তো দেখতেছে যে আপনার ফেসবুকের ওয়েবসাইটের এগেনস্টে আপনার একটা রিকোয়েস্ট যাচ্ছে, সো ফেসবুকের ওয়েবসাইটের এগেনস্টে আপনার যা যা কুকি সেট করা ছিল, যেটা আপনি যখন ফেসবুকে প্রথম লগ ইন করছেন, ওই কুকিগুলো সেন্ড করে। সো নাও ফেসবুক ক্যান সি যে আপনি আসলে ওই নিউজ পেপারের ওয়েবসাইটে বসে ওই আর্টিকেলটা পড়তেছেন, অ্যান্ড দ্যাটস হাউ ফেসবুক ক্যান ট্র্যাক ইউ অর গুগল অর ইউনো এনি অ্যাড কোম্পানি। সো
So that's how it's kind of is done. In fact, এই জন্য ইউজুয়ালি what's a good thing to do যেটা হলো যে আপনার ওই এখন এখানে যেটা হলো ব্যাপার হলো যে ফার্স্ট পার্টি কুকি মনে করেন আপনি যখন গুগলের ওয়েবসাইট ভিজিট করতেছেন তখন গুগলের কুকি সেন্ড করা বন্ধ করার আসলে মানে রিয়েলিস্টিক্যালি করলে আপনার সেই ওয়েবসাইটটা মনে করেন যে ইউজ করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট সো যেটা হয় যে ইউ ক্যানট রিয়েলি অ্যাভয়েড ইট বাট মনে করেন যখন যেটা হচ্ছে যে ক্রোমে গেলে দেখবেন আপনার সেটিংসে একটা অপশন থাকে যে থার্ড পার্টি কুকি সেন্ড বন্ধ করার সো এফেক্টিভলি সে আপনি মনে করেন যদি সিএনএন এর বা বিবিসির ওয়েবসাইট ভিজিট করতেছেন তখন ওই ফেসবুক বাটনের মাধ্যমে যে ফেসবুকের কুকি যাইতেছে ইউ ক্যান স্টপ দ্যাট ক্রোমে বলতে পারেন যে থার্ড পার্টি ওয়েবসাইটের কুকি যাতে ফরওয়ার্ড না হয় সো অ্যাট লিস্ট ইউ নো ইউ ক্যান নো যে that part is blocked but ye karone mone koren je apni hoyto ekta I don't know like newspaper article porchen pore facebook e hoyto ad dekhechen related to that because they know the that sort of topic is interesting to you that's how they make money so I think cookie and in fact I think koyek bochor age jokhon je google er bibhinno I think imagine apnara hoyto news dekhen na je america te surveillance by type er jinish koto jokhon hoy they actually associate this cookie right apnar ei cookie mane they can track you based on that what you were doing somebody so okay so ar ki question ache cookie er byapare API এর ব্যাপারে আই থিঙ্ক উই ডিডন্ট ইভেন গো টু এভরিবডি আই থিঙ্ক উই কাইন্ড অফ ক্লোজ টু ইয়া অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা ছিল যে মানে আমরা সেশনে যে ডাটাটা রাখছি সেটা তো মানে কোনো ফাইলে সেভ থাকছে না যার ফলে অন্য কেউ এটা আনঅথরাইজড অ্যাক্সেস করার কোনো খুব একটা উপায় নাই কিন্তু যখন আমি একটা কুকি স্টোর করব সেটা আমার কম্পিউটারে সেভ হয়ে যাচ্ছে হ্যাঁ কি মানে তখন আমার সিকিউরিটিটা কম্প্রোমাইজ হয়ে গেল না তাহলে তো আমার অ্যাকচুয়ালি হ্যাঁ এই কারণে আপনার ধরেন আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে কুকি ইউজ করে যারা লগইন ইনফরমেশন ট্র্যাক করে তারা বলে যে আর ইউ অন এ পাবলিক কম্পিউটার ডোন্ট সেভ ইওর মানে ডোন্ট ক্লিক রিমেম্বার মি যখন আপনি পাবলিক কম্পিউটার ইউজ করতেছেন এক্স্যাক্টলি দ্যাটস ওয়াই আপনি যদি একটা পাবলিক কম্পিউটার ইউজ করেন সেখানে রিমেম্বার বি দেন তাহলে আপনার কুকিটা ওইখানে সেভ হয়ে থাকবে এন্ড দেন ইউ সামবডি ক্যান এফেক্টিভলি লুক ইট আপ ইউজ ইট হ্যাঁ যে কারণে আপনার you shouldn't mane yeah so effectively you shouldn't use mane apni jodi mone koren public computer use koren you should clean up your session like all everything before you leave ami tara amar important to secure korbo je mane ei dhoroner attack ta theke karon session use kore amra na hoy onnanno attack theke mane paste parchi kintu ei attack ta theke to kono mane security amra pacchi na apnar browser clean korte hobe before you leave and that's pretty much it মানে কোন মানে আমি ক্লায়েন্ট সাইড থেকে বলছি না আমি সার্ভার সাইড থেকে আমরা কোনো ভাবে মেক শিওর করতে পারি যে আমাদের ক্লায়েন্টের ডাটাটা চুরি হবে না এই ধরনের কোনো কিছু করতে পারি আমরা নট রিয়েলি কারণ ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের মেশিন মানে আপনার এখানে একটা জিনিস যেটা হলো সিকিউরিটি আপনার যদি ফিজিক্যাল সিকিউরিটি না থাকে দেন দ্যার ইজ রিয়েলি নো সিকিউরিটি মানে কেউ যদি মনে করেন আপনার বাসার ভেতর থেকে এসে জিনিস চুরি করে নিয়ে যেতে পারে দেন ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি দরজায় কত বড় লক লাগাইছেন সো yeah there is no way I mean most of the major je hack gula hoy aajkal kar dine egula shobi ashole hoy oi security hack je effectively apnar computer e tara ekta software install korbe jar madhye apnar like apnar mone koren je apnara recent shomoy bibhinno dekhchen goto koyek bochhore like ei dhoroner onek mane discussion hoyeche jeta holo je ekhonkar dine jeta ora kore seta holo je mane cryptographic algorithm gula safe mane cryptographic algorithm gula mathematically sound so they cannot really hack that kintu jeta ora kore je apnar ফিজিক্যাল হ্যাক করে মানে এফেক্টিভলি আপনার মেশিনে ফিশিং করে অন্য কিছু করে সাম সর্ট অফ সফটওয়্যার ইনস্টল করে যখন আপনি ধরেন পাসওয়ার্ড টাইপ করতেছেন দে হ্যাক কপি ইট ফ্রম দেয়ার রাইট সো আপনার আপনার মেশিনে যদি ফিজিক্যাল সিকিউরিটি না থাকে দেন ইউ ডোন্ট হ্যাভ এনি সিকিউরিটি হ্যাঁ আর কি কোশ্চেন আছে আই থিঙ্ক উই শুড গো অ্যারাউন্ড দ্য রুম অ্যান্ড maybe you can take apnara dara jodi if you need to go you can go I mean I think we are kind of running out of what going over time but bachara question korte chana I have around 15 20 minutes now acha ami ektu jante chaichhilam eco jinish ta ki eco use kore dekhlam ekta tutorial toiri kore ache eco mane kon eco e c h o ha e c h o
ইকো তো কিছু না, ইকো জাস্ট হচ্ছে আপনার লিনাক্স এর একটা কমান্ড, যেটা হলো যে আপনি মানে একটা ভেরিয়েবল প্রিন্ট করতে পারেন আর কি। হ্যাঁ ওটা তো জানি, কিন্তু মানে একটা টিউটোরিয়াল দেখলাম যেখানে অথরাইজেশনটাই ইকো দিয়ে কি করছে ভেবে জানি। এমনি আপনি লিংক শেয়ার করতে পারেন, আই ক্যান টেক ইট, লুক এন্ড সি ইফ আই ক্যান সি। আচ্ছা আমি ওটা শেয়ার করে দিব। ওকে, এখানে ইয়াসির আছেন, ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং। না আমি আসলে তেমন একটা কিছু করা হয়নি এখনো, মানে আমি মাত্র শুরুতে আছি এখনো, তাই তেমন কিছু বলার নাই। Okay, so I mean, I think, you know, I mean, it, this is, I mean, this is a sort of, you know, voluntary basis. So, you guys need to do your work. I mean, I can only help so much. So, yeah. Corin, you know, question থাকলে আমাদের question করেন, I think that will be the best way to learn. Mehdi, Tahsin, আপনাদের কোনো question আছে কিনা? Maybe we can talk about that. Comment নাই। Okay, I think another API, I think it's good. Apnar API niye we kind of talk about this because API is pretty common thing. Apnar, you know, programming e so kind of I had a lot of idea. I think maybe it'll be good to sort of talk about apnar mone koren je some of the certificate je jinish ta, I think this is kind of quite important. Maybe we could talk about that at some point. আজকের টপিকে ইন জেনারেল আমাদের যেটা কথা বলার কথা ছিল সেটা হলো যে সিগো, বিকজ উই ওয়ান্টেড টু টক অ্যাবাউট লাইক আপনার মানে লিনাক্স কার্নেল লেভেলের স্টাফ ইন দ্য ফিউচার। তো আই থিংক আই উইল জাস্ট লিভ এ লিংক ইন দ্য আপনার ইয়ার ভিতরে ডিসকর্ডে, লাইক এ কাপল অফ আর্টিকেলস আই হ্যাভ, ইউ ক্যান রিড ইট। I think I'll say আপনাদের API related কাজ যদি হয়ে যায় you can go into this. এখানে এই একটা GitHub এর একটা রিপোর্ট শেয়ার করছি, এখানে আপনার ওই readme তে কিছু লিংক আছে, আর আপনারা you can just Google search করলে you'll find a lot of stuff. So I think generally যে জিনিসটা UK I wanted to focus on সেটা হলো যে আপনার আপনারা তো Go তে কাজ করতেছেন, কিন্তু Go থেকে মনে করেন যে আপনার C ফাংশন কল কিভাবে করতে হয়, that's sort of the important part here. আপনার সি এর ফাংশন কল যখন করবেন, কারণ গো হচ্ছে যে মেমরি ম্যানেজড ল্যাঙ্গুয়েজ, তো আপনি যখন সি তে কল করতেছেন, স্পেশালি মনে করেন যে স্ট্রিং পাস করতেছেন বা পয়েন্টার পাস করতেছেন, হাউ টু ডু দ্যাট, যাতে আপনার মানে এই মেমরি ম্যানেজড ল্যাঙ্গুয়েজের সাথে আপনি ধরেন সি এর ফাংশন যখন কল করছেন, ফাংশন কলটা রিটার্ন করার আগে যদি গো মনে করেন আপনার মেমরি ফ্রি করে দেয়, দেন ইউ উইল হ্যাভ এ প্রবলেম, রাইট? বেসিক্যালি ইউ উইল গেট এ নাল পয়েন্টার এক্সেপশন, সাম সর্ট অফ পয়েন্টার এক্সেপশন। তো এই ধরনের সিনারিও গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, তো এটা করার জন্য আসলে গোতে যেটা করা হয় যে গোতে আপনার ওই আনসেফ পয়েন্টার প্যাকেজ আছে একটা, সো ওই প্যাকেজের ইউজ করে আপনি এফেক্টিভলি ক্যান ডিফাইন পয়েন্টার দোজ আর আনসেফ। তো ওগুলা যখন আনসেফ হিসেবে ডিক্লেয়ার করবেন, তখন গোয়ের ওইটা যেটা হয় যে গোয়ের যে মেমোরি ম্যানেজার আছে, মানে যেটা গার্বেজ কালেক্টর, সে আসলে আপনার ওই পয়েন্টার গুলা কালেক্ট করবে না। এটা আপনার রেসপন্সিবিলিটি, প্রি মাস সি এর মতো, যে আপনি যখন ইস্যু ক্রিয়েট করবেন ফ্রি করার দায়িত্ব আপনার। সো ওয়ান্স ইউ ডু দ্যাট, তখন যেটা হলো যে আপনি আসলে বিভিন্ন রকম সি এর যে ফাংশন আছে, সি এর ফাংশনগুলো আপনি হচ্ছে যে তখন কল করতে পারবেন। তো সি এর ফাংশন কল করা কেন ইম্পর্টেন্ট, কারণ এফেক্টিভলি আপনি সি এ লেখা কোনো লাইব্রেরি কল করতে চান, যেটা হলো যে মনে করেন আপনার লিনাক্সে বা ম্যাকে উইন্ডোজ এফেক্টিভলি এভরিওয়্যার, এটা হলো যে প্রি মাস সব সিস্টেম লাইব্রেরি আসলে সি তে লেখা, রাইট? সো আপনি যদি লিনাক্সে বিভিন্ন রকম সিস্টেম কল করতে চান, লিনাক্সে আপনার 300টা সিস্টেম কল আছে। সিস্টেম কল বলতে হচ্ছে যে কার্নেলের যে এপিআই কল, মানে আপনার ফাইল ওপেন করা, নেটওয়ার্ক কানেকশন ওপেন করা, মানে সকেট ওপেন করা থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটি আছে, নতুন ইউজার ক্রিয়েট করতে চান, বা আমরা ধরেন যেমন বিপিএফ এর একটা কনসেপ্ট আছে, লাইক ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, লাইক এনিথিং ইউ ওয়ান্ট টু ডু, ইটস অল বেসড অন বেসিক্যালি এই 300টা এপিআই কলের মাধ্যমেই হয়। সো কার্নেলের এপিআই কলের মাধ্যমে, ইনফ্যাক্ট এটার মধ্যে আই বিলিভ লাইক 30 অর সামথিং হলো কোয়াইট পপুলার, আই থিঙ্ক, মানে ডকারে যদি আপনি ইউজ করেন, ডকার 30-30টা সিসকল ইউজ করে কমনলি, ধরেন আপনি টাইম সেট করতে চান, দ্যাটস লাইক এ কমন সিসকল। সো আপনার সো ওইগুলা আর কি আপনার মানে সি এর কোডের মাধ্যমে ইউজ হয়। তো এখানে একটা ভিডিও আছে, আপনি দেখবেন যে আপনার ইউটিউবের ইটস লাইক আই থিঙ্ক লিজ রাইস নামে একজন আছে,
quite popular in the Go community. Only sort of works with system stuff. So a security company to job করেন উনি তো এর you know you can see the talk এর ওনার কিছু বেশ কিছু ভিডিও আছে ইন্টারেস্টিং মানে sort of এই ধরনের টপিকস এর so this will be a good one to sort of just see what they did it and then মানে just try it আপনার গোয়ের যে ওই আনসেফ পয়েন্টারের যে ওদের যে গো ডকস আছে সি গো ডকুমেন্টেশন এফেক্টিভলি এখানে আসলে বলা আছে যে কিভাবে করে সি এর ফাংশন লাইক হাউ টু মেক ভেরিয়াস এপিআই কলস সো ইউ ক্যান মেক দোজ কলস তো আমি বলবো যে আপনাদের কাজ হবে বেসিক্যালি এই ভিডিওটা দেখা এন্ড দেন ট্রাই দিস এবং একটা জিনিস যেটা আই থিঙ্ক আই মিন অ্যাকচুয়ালি এই ভিডিওতে শি এক্সপ্লেইনস ইট বাট মনে করেন যে আপনারা ধরেন এই যে নর্মালি এতদিন সি তে কাজ করছেন রাইট যে ফাইল ওই যে ফাইল পয়েন্টার ওপেন করছেন যা যা করছেন ওগুলা আলটিমেটলি মানে ওগুলা তো হচ্ছে যে আপনার জিসিসি এর ফাংশন রাইট মানে যেটা পজিক্স এর ফাংশন কিন্তু ওগুলা আলটিমেটলি ইন্টারনালি হচ্ছে যে কার্নেলের এপিআই কল করতেছে আপনি যখন গো দিয়ে মনে করেন একটা ফাইল ধরেন আইও ইউটিল রিড রাইট ফাইল করতেছেন ও আলটিমেটলি আপনি যদি কোড ট্র্যাক করতে থাকেন ইউ উইল সি দ্যাট ইট আলটিমেটলি মেকিং এ সিস কল সো মানে সি এর কল আর কি আপনি চাই যে আপনার ইউজার যাতে কোনো ফাইল রিড করতে না পারে সো আই ক্যান ব্লক সিসকল ফর আপনার ইউজার আইডি ওয়ান্স আই ডু দ্যাট দেন ইউ ডোন্ট উইল বি এবল টু ওপেন এনি ফাইল সো দ্যাটস প্রিটি মাচ আপনার লিনাক্স এর সিকিউরিটি পুরোটাই হচ্ছে যে সিসকল গুলো ব্লক করার উপর ডিপেন্ডেন্ট মানে হোয়াট এভার দে ডু ultimately that's what is going on je apnar syscall kora ami bondho kore dicchi so yeah so I think that's probably all we have I mean ar kono question na thakle I think mehdi bodhe kichu bolen nai but if you want to say anything or tasin we can end suppose my question chilo bolen acha apnar amra to jani kernel er api ta ache seta to c te lekha mane c er তো আপনার গো এর যে সিসকল প্যাকেজ যেটা আছে মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে তো সেটা কি সেটা আসলে মানে কিভাবে কাজ করে লাইক সেটা তো গো তে লেখা এবং গো থেকে মানে সব সেটা কি পুরোটাই সি গো তে এভাবে সি এর লাইকে কল দিয়ে দিয়ে করা হয় রাইট মানে সি গো তে যেটা হলো যে আসলে গো এর কম্পাইলারে আপনার স্পেশাল ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা আছে যে যাতে সি এর ফাংশন কল করা যায় effectively আপনার সি এর ফাংশন কল করা বলতে যেটা মিন করে যে সি এর লাইব্রেরির মনে করেন স্ট্রাকচারগুলো কিভাবে স্ট্রাকচার মানে করেন যেটা হলে মানে আপনার effectively সি এর ফাংশন কল করতে হলে যেটা করতে হবে যে আপনার সি এর প্রোগ্রামের যে মেমোরি লেআউট মনে করেন যে আপনার সি এর একটা ফাংশন আছে যেটা হচ্ছে একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ধরেন ইনপুট নেয় সেই স্ট্রাকচারের ভেরিয়েবলগুলো কি অর্ডারে লেআউট করতে হবে এগুলো মনে করেন যে গো এর কম্পাইলার নোজ আই মিন লাইক effectively বেসড অন এ সি ফাংশন ওরা যে মানে বা আপনি যদি ধরেন নিজে নতুন টাইপের আপনার লেখা একটা সি এর ফাংশন কল করতে চান দেন ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার সি এর ফাংশনটার করসপন্ডিং গো এ একটা স্ট্রাকচার থাকে যে স্ট্রাকচারে ভেরিয়েবলের অর্ডার গুলা ওই সি এর ফাংশনের স্ট্রাকচারের ভেরিয়েবল গুলার অর্ডার সেম হয় যাতে এবং আপনি তখন ওই গো এর ইন্টিজার ইউজ না করে এই আনসেফ প্যাকেজ থেকে ইন্টিজার ইউজ করতে হবে আমি কি বুঝতে পারছি ব্যাপারটা effectively if once you make ami kotha bujhte parchi mane byapar ta hocche je apni jokhon c er function call kortechen c er program er memory layout ache ekta specific expectation ache jeta ashole normally bole abi bole what's the term in full I don't remember the operation but effectively it will abi so you need to make sure je apni jokhon apnar go er code theke api ta call kortechen apnar go er code ero memory layout ta same hoy so if that is same then you can just make that api mane function call kora shombhob function invoke kora তো যেটা হলো যে ওই সিগো ইউজ করলে যেটা হয় যে সিগো মানে গো এর এই স্পেসিফিক পার্টারে বলে সিগো মানে সি কল করতে গো থেকে সো কম্পাইলার আর কি বেসিক্যালি আপনি কম্পাইলারে ইনস্ট্রাকশন দেবেন যে এই পার্টগুলো যাতে এইভাবে স্পেশাল ওয়েতে হ্যান্ডেল হয় সো দেন কম্পাইলার উইল মেক শিওর যে দেই 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 ক্যান মেক দিস কল আমার মনে হয় আমি স্যাটিসফ্যাক্টরিলি আনসার করি নাই নাকি নো আর কোনো কোশ্চেন আছে কিনা
প্রশ্ন আছে? Okay, so I mean, you know, after that, if there are any questions, so like continue on this, and then our, you know, another we, you know, you can ask questions to us anytime. So happy to answer. Okay. Yeah. Okay. Yeah. Okay. Ask it. Bye. Thank you. Bye.